বন্দে গুরুপদ ভক্ত শ্রী চৈতন্য প্রভু বন্দে নিত্তনন্দসহোদি শ্রী নন্দনন্দন বন্দে রাধিকা চরণোদ্দীজনসময়ুক্ত বৃন্দন মনোহর वाछाकुवश्य सिन्दुव पति पावने वैष्णवभ्यो नमो नम मूक पंगु लंग, लंग हैतगिरी यदिपातम हंग बंदे परमाधव बृंदा तोलसीदेव पिया वै केशवश ভক্তিপদে দেবী সত্যব নম নারায়ণ নমস্কৃতনী বনতম দেবীং সরস্বতিং ব্যাসে সংকীর্নে কৃষ্ণ কথোপদেশ গৌরী পশনে भक्ति सदा अनुराग गुरु भक्ति युक्त भक्ति प्रमोद अक्ष जगो वरुण दयम सदा परिभवग्नमविष्टदूहं तेथास पदम शिव विरंचनुतम शरण्यं वेतातिहं पनोतोपाल भवदीपोतम वन्दे महापुरुष ते चरुणार्भिन्दं यत्पादपल्लवनखचन्दमनिषटाय विस्फुरजित किमपि गोवधूष्वदर्शि पूर्णानुरागरससागरसारुमूर्तिः साराधिकामयि कदा कृपां करोषि श्रीकृष्णचैतन्यप्रभुनितानन्द श्रीअद्वत गदाधर शिव सदी गौरभक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभुनतानंद श्रीअद्वत गदाधर शिव सदी गौरभक्तबिंद हरे <laughs> कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে আজানুলম্বিত ভুজৌ কনকত সংকীর্তনৈকিত কপিতর হতা বিশ্বাম্বর দ্বিজবর যুগ যুগধর্ম পালো वंदे जगत प्रिय करो करुणा भतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे नमामि गङ्गे तव पादपङ्कजं सुरासुरैर्बन्दितो दिपरूपं भुक्तिं च मुक्तिं च तदासि नितं भावानुरूपेण सदा नरनं गङ्गातरङ्गरमणीयजटा कलापम् গৌরী নিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয়মঙ্গমদার বরানিপুর ভজবী শথম বাগীষুসদ ভক্ষ হৃদয় সংবি शिंगमह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे जस्माद् प्रिया प्रियवियोग प्रियवियोगसंयोगजनमो शोकाग्निना सकलजनिसुदजमानः दुक्षौषधं तदपि दुक्षम् अत धिया अहं भमो न भ्रमामि वदमि तव दा सुयोगं जष्माद् प्रिया प्रियवियोगसंयोगजनमो শোকাগনি না সকল জনী সুযম দুঃখ তদপি দুঃখম অত হিয়া অহম ভম ভমে বদমেহে দাসযোগ গৌরী গোষ্ঠীপতি শ্রীশিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পহা পারমসু জগদ্গু জানিয়েছেন ভগবানের ইচ্ছার সঙ্গে যখন আমাদের ইচ্ছা মিলে যায় তখন আমরা প্রসন্ন হতে পারি গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রহপাত পরমংশ জগদ্গুরু জানিয়েছেন যখন ভগবানের ইচ্ছার সঙ্গে আমাদের ইচ্ছা আশা মিলে যায় তখন আমরা প্রসন্ন হতে পারি বদ্ধজীবের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা যা কিছু থাকে সেগুলো ভগবানের ইচ্ছা আশা আকাঙ্ক্ষার সঙ্গে মেলে না যখন আমাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সমস্ত ভগবানের ইচ্ছা সঙ্গে মিলে যায় তখনই আমরা প্রসন্ন হতে পারি তার আগে আমাদের সর্বদাই একটা বিষণ্ন ভাব একটা অশান্ত ভাব আমাদের মধ্যে বিরাজমান অবস্থায় থাকে শিলপৌপা জানাচ্ছেন ভগবান যে অবস্থায় আমাদেরকে রেখে তিনি খুশি হন সে অবস্থায় আমাদেরকে থাকতে হবে এবং আমাদেরকে প্রসন্ন থাকতে হবে যে কোনো অবস্থায় ভগবান আমাদেরকে রাখুন না কেন সে অবস্থায় থেকে আমাদের প্রসন্ন থাকতে হবে এবং মনে করতে হবে সেটা আমাদের মঙ্গলের জন্যই হয়েছে ভগবান আমাদেরকে যে অবস্থায় রাখেন আমাদের কর্মফল অনুযায়ী আমাদের নিজেদের কর্মফল অনুযায়ী ভগবান আমাদেরকে যে অবস্থায় রাখুন না কেন সে অবস্থাটায় আমাদের প্রসন্ন থাকতে হবে এটা ভগবানের কৃপা জ্ঞান করে আমাদেরকে প্রসন্ন থাকতে হবে ভগবানের বিরুদ্ধে কোনো অভিযোগ করা চলে না ভগবানের সব ব্যবস্থাই মঙ্গলময় মঙ্গলময় ভগবানের সকল ব্যবস্থাই মঙ্গলময় এখানে কোনো অমঙ্গলের কোনো ব্যবস্থা নেই ভগবানের এই ক্রিয়াকর্মগুলো এগুলো ভালো ওগুলো ভালো না এগুলো ঠিক নয় ভগবান আমাদের অসুবিধে ফেলছেন এগুলো বিচার করা উচিত নয় ভগবানের যে কোনো অবস্থায় আমাদের মঙ্গলের জন্য সেটা অনুভব করা আমাদের একান্ত প্রয়োজন বদ্ধজীব এইসব অনুভব করতে পারে না তাদের কোনো বিচার ক্ষমতাই নেই এই জন্য ব্রহ্মা ভগবানের কৃপালাপ করবার জন্য কৃপালাপ করেছেন করার পরে বলছেন তত্ত্বে তত্ত্ব অনুকম্প সুসমিক্ষমান ভূঞ্জান আত্মকৃত বিপাক হৃদবাগ বপুবীর বিধত নমস্তে জীবেত ভক্তিপদে সদায় ভাব বা জীবিত মুক্তিপদে সদায় ভাব ব্রহ্মা বলছেন তত্ত্বে অনুকম্পাম সুসমীক্ষ যখনই আমি বিভিন্ন বিপদের সম্মুখীন হব বিভিন্ন অসুবিধের সম্মুখীন হব বিভিন্ন বিপর্যয় আমার জীবনে আসবে এটা তত্ত্ব অনুকম্পান অর্থাৎ আমাকে ভাবতে হবে আমার নিজের কর্মফল অনুযায়ী আমার জীবনে এই অবস্থা আমাদের আমার জীবনে এসছে এছাড়া অন্য কিছু চিন্তা করলে চলে না আর আমি নিজের কর্মফলই ভেবে নিয়ে তত্ত্ব অনুকম্পাম সুসমিক্ষ মানো আমি গভীরভাবে চিন্তা করে বুঝব যে এটা আমার নিজেরই কর্মফল ভোগ করছি আমি ভুঞ্জানো এব আত্মকৃত বিপাকম আর কায় মনোবাক্যে বাক্যে হৃদবাক বপবীর বিধাধত নমস্তে আমি কায় মন এবং বাক্য সর্বান্ত করেনে আমি কি করব না শরণাগত হব হৃদবাক বপবীর বিধাধত নমস্তে নমস্তে মানে নম মানে হলো অহংকারটাকে তাড়িয়ে দেওয়া বিন্দুমাত্র অহংকার না রাখা আ ন মানে ন ন মানে না আর মানে অহংকারকে তাড়িয়ে দেওয়া অহংকার না রাখা এটাকে নমন বলে নম করা বা প্রণাম করা এটাকে বলে তো হৃদবাদ বপুর বিধধত নমস্তে জীবে তো মুক্তিপদে সদায় ভাগ এইভাবে আমি নিজের কর্মফল অনুভব করে আপনার এটা কৃপা তত্ত্বে অনুকম্পা এটা ভেবে আমার জীবনটাকে আমি আমি আপনার কোনো কম পাতে আমি আমার জীবনটাকে কাটাবো কাটি আপনার চরণে যেতে চাই আমার কিছু আর আশা আকাঙ্ক্ষা কিছু নাই আশা আকাঙ্ক্ষা মানে হলো আশা আশাকাঙ্ক্ষা মানে হলো অন্নভিলাস আর অন্নবিলাস মানে হলো বন্ধন আর বন্ধন মানে হল অবধারিত আমাকে নরকের পথে যাত্রী হতেই হবে এছাড়া অন্য কোনো রাস্তা নাই অন্য কোনো রাস্তা খোলা নাই এছাড়া যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম এটা বড় অদ্ভুত শ্লোক আমাদের জগতে দেখা যায় আমাদের প্রিয়জনের সঙ্গে আমাদের বিচ্ছেদ হয় আবার মিলন হয় প্রিয়জনের সঙ্গে আমাদের বিচ্ছেদ হয়ে যায় আবার মিলন হয় আবার নাও হতে পারে মিলন বিচ্ছেদ হলো তো চিরকালের মতো হয়ে গেল প্রিয়া প্রিয় বেয়োগ সংযোগ জন্ম এই শোকেতে শোকের আগুনেতে এই জগৎ হচ্ছে জ্বলছে এই যে শোকের আগুন এই যে শোকের আগুন একজন প্রিয়জন চলে গেল আমার স্ত্রী চলে গেল বা স্বামী চলে গেল আমার ছেলেটা চলে গেল জগৎ থেকে এই যে শোকাগ্নি এটাতে পুরো অহর্নিশ অহর্নিশ লোকে জ্বলছে সর্বদাই আগুনেতে জ্বলছে এর কোনো সমাধান নেই স্ত্রীটা চলে গেল অকারণে কম বয়সে চলে গেল শোকাগ্নিতে লোকে জ্বলছে এর কোনো সমাধান নেই যশমাদ প্রিয়া প্রিয় বিয়োগ সংযোগ জন্ম শোকাগ্নি না সকল জনই সুদৈম সমস্ত জন্মেতে যে কোনো জন্ম আমাদের মনুষ্য জন্ম না অন্য অন্য জন্মও দেখা যায় অন্য অন্য জন্ম তো দেখা তারা শোক পেয়ে সে মুঝমান হয় জন্তু জানোয়ারে হয় এমনও দেখা গেছে মালিকটা কুকুরকে রেখে চলে গেছে সে মালিকটার জন্য কেঁদে কেঁদে কুকুরটা স্টেশনে কাটিয়ে দিচ্ছে খাচ্ছে না যাচ্ছে না কিছু না কাজে শোক কম বেশি সবারই আছে এই শোকাগ্নিতে জ্বলছে সেই জন্য ভগবানের চরণে আত্মনিবেদন করা গুরু বৈষ্ণবের চরণে আত্মনিবেদন করাটাই হচ্ছে সমাধান এছাড়া অন্য কোনো সমাধান নাই অন্য কোনো সমাধান নাই কেন আমাদের সেরকম বৈরাগ্যও নাই ভগবানের যেমন ভগবান যেমন সরৈশয্য পূর্ণ মধ্যে বৈরাগ্যটাও একটা অর্থাৎ ভগবানের যেমন অনন্ত ঐশ্বর্য আছে তার সঙ্গে ভগবানের অনন্ত বৈরাগ্যও আছে সেটা আমরা ভুলে যাই ঐশ্বর্যস্য সমগ্রস্ব বীর্যস্ব যশস্ব শ্রীয় জ্ঞান ও বৈরাগ্য শৈব স্বর ইতি স্বর স্বর ইতি ভগ ইঙ্গনা ছ ধরনের সেই জন্য বলছেন ছয় রকমের ঐশ্বর্য সমন্বিত ভগবান ভগবানের যেমন বৈভব অপার বৈভব অনন্ত ঐশ্বর্য ভগবানের যেমন অনন্ত ঐশ্বর্য সেরকম এটাও মনে রাখতে হবে ভগবান হচ্ছেন অনন্ত বৈরাগ্যময় ভগবানের মতো বৈরাগ্য কাউর নাই ভগবানকে বলা হয় হচ্ছে একমাত্র ভোক্তা অনন্ত ব্রহ্মাণ্ডে যদি কেউ ভোক্তা থাকে অনন্ত ব্রহ্মাণ্ডে যদি সমস্ত যত আমাদের ভোগের বস্তু আছে সেই ভোগেতে একমাত্র অধিকার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কারণ তার বৈরাগ্য আছে তার ভোগটা আমাদের মতো ভোগ নয় আমাদের ভোগ যেমন আমাদেরকে নরকের পথে যাত্রী করে দেয় ভগবানের সেরকম নয় ভগবানের সেরকম ব্যাপার নয় যেমন বাচ্চারা বাচ্চারা ছোটোবেলায় খেলাধুলা করে আমরাও খেলেছি ছোটোবেলায় খেলাধুল ঝুলন করলাম সব পুতুল পুতুল সাজালাম কি মন গেল সব ঘেঁটে দিলাম দে চললাম বোঝা গেল কী বললাম বাচ্চারা কি করে আমরা তাই করতাম এই সব সাজালাম সব এই কি মন গেল হকে ঘেঁটে ঘেঁটে দিয়ে চলে গেল মানে এই পুতুল খেলা যেমন আমাদের সংসারটা এটাকে বলে পুতুল খেলা ভগবান ওই রকম দেখো চিন্তা করে দেখো যে ভগবান আবির্ভাব নিলেন তিনি এত রকমের সুন্দর লীলা করলেন কেন লীলা করলেন আমাদের জন্য ভগবান নিজেই বলছেন ভগবান নিজেই বলছেন আমি মদভক্ত বিনোদার্থম করমি বিবিদা লীলা আমি আমার ভক্তর বিনোদের জন্য ওকে আনন্দ দান করে আমিও আনন্দ পাই দুজন মিলে আমরা খেলা করি এই জন্য করি আর বলছেন ভগবান বলছেন যে আমি যে মনুষ্য জন্ম লাভ মনুষ্যের মতো আমি এই জগতে আসি এই জগতে এসে আমি এদের সঙ্গে এই সব লীলা করি আর এই সব লীলার কোনো বিশেষ কোনো কোনো একটা স্বার্থ নিয়ে এটা কোনো নয় ভগবান বলছেন আমি বিভিন্ন লীলা করে থাকি কিন্তু এর পেছনে কোনো কিন্তু জড়ো স্বার্থ এর মধ্যে নাই আমার কিন্তু জড়ো স্বার্থ এর মধ্যে নাই আমি এই ধরনের লীলাগুলো করি আর এটা করার কারণ হলো আমার এই লীলা বিলাসগুলো ভক্তগণ যারা আছেন তারা এগুলো চর্চা করবেন অনুসরণ করবেন আর অনুসরণ করে তারা কি করবেন আমার কাছে চলে আসতে পারবেন আমার লীলা বিলাস চিন্তা করবেন আমার লীলা বিলাস চিন্তা করবেন আমার কথা আলোচনা করবেন করে আমার কাছে তারা আসবার একটা সুযোগ পাবেন কারণ নির্বিশেষ ব্রহ্মের আলোচনাটা সেরকম সুবিধের নয় নির্বিশেষ ব্রহ্মের কি আলোচনা করবে নির্বিশ যে ব্রহ্মটা নির্বিশেষ যেটা নির্বিশেষ ব্রহ্ম সেই ব্রহ্মের তো কোনো লীলা নাই ভগবান যখন নির্বিশেষ অবস্থায় থাকেন তখন তো তার কোনো লীলা থাকে না আর লীলা না থাকলে আমরা কি আলোচনা করব এই জন্য ভগবান গীতাতেও বলেছেন ভগবান বলছেন যে আমার যে নির্বিশেষ অবস্থাটা এই নির্বিশেষ অবস্থার ভজনটা এটা অসম্ভব এটা অত্যন্ত কঠিন অব্যক্তহি গতির দুঃখাম অব্যক্তহি গতির দুঃখাম দেহ বদভীর অভাব ফাতে অব্যক্ত স্বরূপের আলোচনা করতে গেলে আদের মন টেকে না কী করে লাগাবে অব্যক্ত স্বরূপ এটা হয় না ওই জন্য আমার লীলা বিলাসগুলো আলোচনা করবে কিন্তু ভগবানের ওরকমই তিনি আবির্ভাব লিলেন এত লীলা করলেন মা বাবা গ্রহণ করলেন সব কিছু করলেন বন্ধু গোপিকা সমস্ত মানে তাদের সঙ্গে সম্বন্ধ অচ্ছেদ্য সব কিছু করলেন মথুরায় গেলেন মথুরা এত ঝুলন সাজালেন সমস্ত কিছু দ্বারকায় গেলেন দ্বারকায় গিয়ে সমস্ত ষোলো হাজার একশো আট হ্যাঁ সমস্ত মহিষী বিয়ে করলেন কত সংসার পাবে তারপর কী করলেন এরকম বাচ্চা ছেলে ঘি ঘেঁটে যায় বাতে ঘেঁটে দিল খেলা হয়ে গেলো ঘেঁটে দিয়েই চললো তুই চিন্তা করো একটুও তার কিছু অনুশোচনা হলো না একে বলে ভগবান ভগবানের একটু অনুশোচনা হলো না যে এই তমাম আমার যাদব বংশ তাদেরকে নিমেষের মধ্যে ভগবান কল্পনা করলে চলে যা সব খেলা শেষ এবার আমি চললাম কোনো অনুশোচনা নেই কোনো আকর্ষণ নেই কোনো মায়া নেই কিচ্ছু নেই এর নাম হলো ভগবান এত বড় বৈরাগ্য কার হতে পারে না চিন্তা করে দেখলে অবাক হয়ে যায় তো এই ধরনের এই যে ভগবানের লীলাবিলাসগুলো আমরা আলোচনা করছি কালকে আলোচনা প্রসঙ্গে আমরা দেখছিলাম যে তিনি একটা ব্রহ্মসাপকে একটা লক্ষ্য করে উপলক্ষ করে তিনি জগৎ থেকে চলে গেলেন সব ব্রহ্মসাপকে কেন্দ্র করে যত লীলা তার ঘেঁটে দিলেন দিয়ে এবার তুমি বললেন এবার আমি চলে যাব তিনি বলছেন আমি যদি আমার এই যদুবংশকে হরণ না করেন এখানে রেখে যাই তাহলে পৃথিবীর ভারটা হরণ হলো না কেন এদেরকে কেউ পরাজয় করতে পারবে না এদেরকে কেউ শাসন করতে পারবে না এরা এরা হচ্ছে দুর্ধর্ষ কোনো স্বর্গের দেবতারও এদের কন্ট্রোল করতে পারবে না তা আমি এদেরকে রাখবার কোনো দরকার নেই এদেরকে নিয়ে গেলেই এদেরকে চলে গেলেই বাস্তবিক পক্ষে পৃথিবীর ভার হরণ হবে এখনও পৃথিবীর ভার হরণ হয় নাই তেরে বলছেন নই নই বা অন্যতহা পরাভাব অশ্ব ভাবেদ কথঞ্চিত মত বিভব অন্যস্য নিত্যম তারপরে কি করলেন অন্তহ কলিম যদু কুলস্য বিধায় বেনুহু স্তম্ভস্য মিব শান্তিম উপৈমি ধাম উপৈমি মানে আমি চলে যাব ধামে আমি এখানে ওই বাঁশের সঙ্গে বাঁশের যেমন গ্রীষ্মকালে এক বাঁশের সঙ্গে বাঁশের ঘর্ষণে অগ্নিসংযোগ হয়ে সমস্ত বংশ বাঁশের যে ঝাড় জঙ্গল পুরো জলে শান্ত হয়ে যায় সে অগ্নিকেও শান্ত করা যায় না বংশী যখন ওই এই যে বাঁশ এই যে বাঁশ ঝাড়ে যখন আগুন লাগে তাকে দমানো যায় না ও কখন দমে যখন পুরো বাঁশ ঝাড় পুরো জ্বলে ছাই হয়ে গেল তারপর আগুনটা শান্ত হয় এর আগে হয় না এখন চল যত হাওয়া লাগবে তত বাড়বে কিছু করা নেই সেই না বলছেন এবং ব্যবসিত রাজন সত্য সং সত্য সংকল্প ঈশ্বরহা শ্যাপ শাপ ব্যব্যাজন বিপ্রাণম সঞ্জীহ সকুলম বিভুহু সেই বিভু ভগবান কী করলেন এবং ব্যবসিত তিনি সংকল্প তাকে সত্যসংকল্প বলা হয় ভগবানের আরেক নাম হলো সত্য সংকল্প ভগবানের আরেক নম্বর সত্য সংকল্প ভগবান সংকল্প করলেন আমি এইভাবে যদুকুলকে প্রশেষ করে আমি চলে যাব ব্যাস এবং ব্যবসিত রাজান সত্য সংকল্প ঈশ্বরাহা সাপ ও ব্যয়জনের সাপ একটা নিমিত্ত কারণ সাপটা আসল কথা নয় এ কথা ভগবান নিজে জয় বিজয়কে জয় বিজয়ের ক্ষেত্রে বলেছিলেন জয় বিজয় যখন সাপ লেগেছিল চতুসন চতুস যখন সাপ দিয়েছিল তখন জয় বিজয়কে সান্ত্বনা করবার জন্য বললেন প্রথম কথা তো চতুর্শন দুঃখ করছেন বললাম আমাদের মুখ দিয়ে সাপ বেরিয়ে গেল তা আমাদের উচিত ছিল না আমায় ক্ষমা করবেন তখন ভগবান বললেন দেখুন আমার ইচ্ছাতেই আপনারা সাপ দিয়েছেন আপনারা সাপ দেননি আমার ইচ্ছাতে আমার ইচ্ছাতে আপনারা সাপ দিয়েছেন তারপর জয় বিজয়কে বোঝাচ্ছে কোনো চিন্তা করো না তোমরা যাও ওখানে কোনো অসুবিধে নেই দেখো আমি ব্রহ্মসাপকে কিন্তু অন্নথা করতে সমর্থ ভগবান নিজে বলছেন আমি ব্রহ্মসাপকেও অন্নথা করতে পারি কিন্তু আমি চাই না কারণ আমি একটা নিয়ম রেখেছি ব্রাহ্মণ বৈষ্ণবের সম্মান সেই সম্মানকে আমি অন্যথা করতে পারবো না তারা মুখ দিয়ে বার করে দিয়েছেন এই কথা মুখ দিয়ে বার করেছেন তারা এই কথা সত্য হতেই হবে আমি এর অন্যথা করব না মুখ দিয়ে বেরিয়ে গেছেন তারা বলেছেন আমি যে সাপ ওরা দিয়েছেন ব্রহ্মসাপ এটাকেও আমি খারিজ করতে পারি আমি সবই পারি কিন্তু আমি করব না আমি করবার ইচ্ছা প্রকাশ করি না তো এখানে ব্রহ্মসাপ তো একটা মাত্র উপলক্ষ করে এবার ভগবান বলছেন এবার হরিবোল হরিবল করে দিয়ে ভগবান চলে যাবেন হরিবোল করে দেবেন এবার এখন এর মধ্যে আমাদের একটা অনেক সংশয় যাচ্ছে আমাদের সংশয় হচ্ছে ভেতরে বলছেন প্রথম কথা হল ব্রহ্মসাপ যেখানে সেখানে যেখানে সেখানে লাগে না ব্রহ্মসাপ যারা ব্রাহ্মণ বৈষ্ণবকে ভালোবাসেন ভগবানের অনুকূল যারা তাদের ব্রহ্মসাপ কেন লাগবে এটা তো খুব ভালো কথা হচ্ছে না যারা ভগবানের অনুকূলে রয়েছেন যারা ব্রাহ্মণ বৈষ্ণবকে ভালোবাসেন সাধুদেরকে ভালোবাসেন এদের ব্রহ্মসাপ কেন লাগবে এটা তো খুব একটা উচিত কথা হচ্ছে না এর প্রশ্নের উত্তরটা আমরা দেবো পরে এটা পরীক্ষিত মহারাজ প্রশ্ন তোমরা প্রশ্ন করতে জানো না ওই জন্য প্রশ্ন করো না কিন্তু প্রশ্ন করতে হয় যারা বিচার করেন না যারা বিচার করেন তাদের মধ্যে প্রশ্ন আসে যদি পণিপাত পরিপ্রশ্ন না আসে তার মধ্যে শোভন হচ্ছে না ঠিক শোভন যাদের হয় তাদের প্রশ্ন আসবে ওই প্রশ্ন না আসতে শোভন হচ্ছে না ঠিক মতো যাই হোক এখানে প্রশ্ন হলো এবার এর মধ্যে কথা হলো ভগবান নিজের যে অনন্য সুন্দর এই যে রূপ ভগবানের এই যে আশ্চর্য সুন্দর ভগবানের এই যে রূপ এই যে স্বমূর্তা লোকলাবণ্য নির্মোক্তা লোচনাম নিরাম গিরভীর স্তা স্মরতাম চিত্তম পদৈশ স্থানী ইচ্ছতাম ক্রিয়াহা হ্যাঁ আচ্ছি কীর্তিম সুশ্লোকম বিতত্ত অঞ্জসা নু কৌ তম অনয়া তরিশান্তি অত্যাগাত স্বম পদমী ঈশ্বরহা কী বলছেন ভগবান এই যে জগতে ইচ্ছে করে নিজে নিজের এই অনন্য সুন্দর রূপটা যে জগতে প্রকট করলেন কী কারণে কী কারণে করলেন ভগবান যে তার অনন্য সুন্দর রূপটা জগতে ইচ্ছে করে প্রকট করলেন এটা কি কারণে বলছেন তার এই অপূর্ব সুন্দর রূপ দেখে জগতের লোকের যে সুন্দর সুন্দরী এই যে দেখবার যে একটা নেশা এটা কেটে যাবে ফল বারে সুন্দর সুন্দরী দেখার নেশা একটা 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 গল্প নয় এটা একটা সাক্ষাৎ ঘটনা আমি তোমাদের বলব সেটা শুনলে হাসতে হাসতে মরবে এটা বাস্তবিক ঘটনা আমাদের রামানুজাচার্য ছিলেন তার একজন শিষ্য ছিল ধেন ধনুর দাস ধনুর দাস তার স্ত্রীকে এত ভালোবাসতো এত সুন্দরী যে সে দিনের মধ্যে বেশিরভাগ সময় স্ত্রীর মুখে দিকে তাকিয়ে বসে থাকতো এমনকি রাস্তা দিয়ে যখন চলত তখন ধনু দাস ছাতাটা ধরত আর পেছনে চলতো স্ত্রীকে এরম দেখতো এরম পেছনে চলতো এইরকম অবস্থা দেখে রামানুষের যে অন্য অন্য স্ত্রীগণ অত্যন্ত নিন্দা করলেন গুরুদেবের কাছে বললেন গুরুদেব আমাদের মানুষ্য সব যাবে এই অবস্থায় জানেন আপনি একে উদ্ধার করুন নালে হবে না ভয়ঙ্কর অবস্থা ধনু দাসে গুরুদেব ধনুদাসকে ডাকলেন ধনুদাসকে দেখে ওই সব কথা কিছু বললেন না কিছু বললেন কেন আসল যারা যারা বৈদ্য হন তারা কোথায় রোগটা কোথায় জানেন ওই জন্য কোনো কথা বললেন না বলে আমার সঙ্গে চলো বলে কোথায় গুরুদেব দর্শনে চল আমার সঙ্গে দর্শনে চল ওকে নিয়ে কি করলেন দর্শনে গেলেন দর্শনে গিয়ে এবার বরদরাজকে প্রার্থনা করছেন প্রভু এই ছাগলটা এ রূপের এত এর আসক্তি একে আপনি এমন এক রূপ দেখান আপনার যাতে এর জন্য রূপ দেখার নেশা চলে যায় আপনি দয়া করে ওকে আপনার রূপটা দেখান টানালে এর কোনো অয অসুখ এটা সারবে না রামানুচার্য ভগবানের নিজেজন রামানুচার্যের প্রার্থনাতে কি করলেন বরদরাজ ঝপ করে নিজের অপূর্ব সুন্দর রূপ দর্শন দিলেন ওটা দেখার সঙ্গে সঙ্গে ধনুর্দাস পাগল বড় বড় চক্রে খালি দেখছে এই কী দেখছি আমি এরকম সৌন্দর্য হয় এরকম সৌন্দর্য হয় এ কি কোনো কথার কথা কোনো দিন হতেই পারে না অনন্ত ব্রহ্মাণ্ড আমাদের একটা মজার কথা আছে আমাদের কবিরা বলেন আমাদের যারা পূর্বশরীরা বলেন যে অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলোকে এক জায়গায় জড়ো করলে পরে সেই সৌন্দর্য ভগবানের চরণে নখের যে সৌন্দর্য তা সমান হবে না বোঝা গেল কী বললাম অনন্ত ব্রহ্মাণ্ডের যেখানে যত সৌন্দর্য আছে সব এক জায়গায় জড়ো কর এক জায়গায় জড়ো করলে যে সৌন্দর্য হবে সৌন্দর্যের পাহাড় হবে ভগবানের যে নখরা যে সৌন্দর্য তা সমান হবে না এবার বুঝে দেখ ভগবান কেরাম সৌন্দর্য যে সৌন্দর্যের একটা ঝলক নারদজি মহারাজ দেখেছিলেন নারদজি মহারাজ ইন প্রিভিয়াস লাইফ শ ফ্র্যাকশন অফ সেকেন্ড ভগবান এই বাচ্চা নারদ এখনও সে সিদ্ধ হয়নি ও সাধু সঙ্গ করেছে মা মরে গেছে ছেলে গেছে অনেক কথা বলতে পারছি না সে কি করছেন ওই রকমভাবে একটা জলাশয়ের তীরেতে গিয়ে জলপান করে চান করে চোখ বুঝে গাছের হেলান দিয়ে এরকমভাবে আর চিন্তা করছেন যে আমাদের সাধুরা সাধুগু যে সাধুগুরু ওই যারা এসেছিলেন তারা কি কি বলেছিলেন তাদের তত্ত্বকথা তাদের কৃপা আলোচনা করছেন এটা নিদ্রা নয় ঘুম আসেনি তার হঠাৎ দেখলেন হৃদয়ের মধ্যে এক ঝলক ভগবানকে দেখলেন একটা সেকেন্ডও নয় একটা সেকেন্ডও অনেক বড় হাট করে দেখলেন দেখে মিলিয়ে গেল ভগবানকে ভগবান দর্শন দিলেন আর ওই বাচ্চাটা কি করলো কাঁদতে আরম্ভ করলো হাউ হাউ করে এবং কাতর ভাই বলছে ভগবান আপনি যদি আমাকে দর্শন দিলেন তাহলে রকম দর্শন দিলেন কেন এ মাত্র এক ঝলক দর্শন দিয়ে চলে না তা আমার তো অবস্থা আমার আপনি তো দর্শন দিলেন আবার এটাকে না দেওয়ার সমান তো এরকম অবস্থা আমাকে দর্শন দিয়ে আরও বিপদে ফেলেন আমি তো আপনাকে ভুলতে পারছি না আমাকে দর্শন তখন আকাশবাণী হলো আকাশবাণী হলো আকাশবাণীতে বলছেন যে আমাকে এই জন্মে আর তুমি দর্শন করতে পারবে না কেন আমি তোমার দর্শনীয় বিষয় হব না ভাষাটা মানে বুঝতে পারছো আমি তোমার দর্শনের বিষয় হব না এই জন্মে কেন বলছেন দুর্দর্শ অহম কুযোগী নাম আমি কুযোগী তাদের দর্শনের বিষয় হই না তাদের দর্শনের বিষয় হই না অবিপক্ষ কষায় আনাম তোমার এখনো কষায় তোমার এখনো কষায় মানে অনর্থ এখনও যায়নি আছে এখনো আছে এই জন্য অবিপক্ষ কষায় মানে অবিপক্ষ মানে কসাইটা পাকা হয়নি কসাই পেকে সিদ্ধ হয় কথাটা বললাম পেকে মানে সিদ্ধ হয় কসাইটা চলে গিয়ে তুমি সিদ্ধ হওনি এখনও এই জন্য বলছেন অবিপক্ষ কসাই আনাম অবিপক্ষ কষায় আনম দুর্দর্শ অহম কুযোগিনাম এ তোমার এখন আমি দর্শন হতে পাচ্ছি না কেন উপায় নেই তো আমি অবিপক্ষ অবিপক্ক সেন দুর্দর্শন কুযোগী নাম যারা কুযোগী কাউরই আমি দর্শনের বিষয় হই না একমাত্র সিদ্ধ হলে পর তবে আমি দর্শনের বিষয় তা ভগবান তাহলে আপনি দর্শন দিলেন কেন এইটুকু দেওয়ার দরকার কি ছিল না দিলেও পাচ্ছেন আমি তোমাকে দর্শন দিলাম এই কারণে যাতে তোমার লোভ হয় বোঝা গেল কী বলছি বুঝতে পারছি তা তোমার যেন লোভ হয় এই জন্য গুরু বৈশবের কাজটা কি জানো লোভ দেখানো এই দেখ এই হচ্ছে আছে ভগবান এইভাবে তোর আয় কথা কীর্তন শুনতে একবার শুনে পালাবে এ কালকে শুনে না একদিন শুনলো পাল পালিয়ে শুনলো ও মাথা খারাপ হয়ে গেছে ও মাথা খারাপ হয়ে গেল এই কথা শুনে একবারে ও সব না শিগগিরি পালালো কালকে গুটি ও শুনতে পারবে না সহ্য হবে না এসব কথা কোথায় সহ্য করবে ক্ষমতা নেই হুম তো এখন প্রশ্ন হলো এই যে যাদের এখনও সেই অবস্থা হয় নাই তাদেরকে লোভ দেখাবার জন্য যারা বিশুদ্ধ সদগুরু বৈষ্ণব তারা তো ভগবানের দর্শন পান তারা দর্শন পান ভগবানের সবসময় আনি করতে করতে দেখেন সবসময় দেখতে পারেন তারা ইচ্ছামাত্র জগন্নাথ মন্দিরের টিকিট কেটে ওখানে যেতে হয় না এখান থেকে বসে বসে জগন্নাথের তোমার থেকে বেশি ক্লিয়ার দেখবে তুমি যখন জগন্নাথে যাবে মন্দিরে ঢুকে দর্শন করবে তার থেকেও ক্লিয়ার দর্শন করে তার আমাদের গুরু গুরুপাধ এই মহাপুরুষদের দিক এরা দর্শন করা সব সময় আবার কখনও স্বপ্নেও আসেন বিভিন্নভাবে দর্শন দেন তাদের তাদের দর্শন হয় আর দর্শনটাকে করাবার জন্য গুরুবৈশব লোভ হরিকথা হরিকীর্তনের মাধ্যমে বদ্ধজীবকে লোভ দেখান বদ্ধজীবকে লোভ দেখান যে তোরাও দর্শন পাবি এ একটা অনন্য সম্প্রত্তি একটা অপেক্ষা করছে তোরা সময় নষ্ট করো না এবং তোমরাও এগিয়ে এসো তোমরা সেই ভগবানের দর্শন পাবে কৃপা পাবে ভগবান ভগবানের নিত্য ধামে যেতে পারবে তার সঙ্গে থাকতে পারো সব কিছু আমার তার মানে হলো অনন্তকালের যে অনন্তকালের ইতিহাসে যে সমস্যাটা আমাদের হচ্ছে অনন্তকালের ইতিহাসের যে সমস্যাটা আমাদের হচ্ছে সেই সমস্যাটা একটা পারমানেন্ট সমাধান একটা চিরস্থায়ী সমাধান আর কোনো সমস্যা নাই চিরকালের মতো সমাধান তো বদ্ধজীব এটা বুঝে উঠতে পারে না এই যে ভজন যে করবো কষ্টটা করব কী পাবো লোকের প্রত্যেকেই ব্যবসায়ী কথাটা বুঝলেন ব্যবসায়ী মানে বিজনেস মাইন্ডেড প্রত্যেকেই কম বেশি এটা মনে করার দুঃখ পাওয়ার কিছু নেই প্রত্যেকেই কম বেশি হচ্ছে ওদের স্বার্থ থাকে ব্যবসায়ী তারা তারা চিন্তা করে যে এত কষ্ট করে কি পাবো তো তাদেরকে কি পাবি এটা দেখাবার জন্য বাস্তবিক শরণাগত হলে পরে তারা জানাতে পারবে কি বস্তুটা তোরা পাবি অনন্তকালের যে সমস্যা সে সমস্যার সমাধান হয়ে যাবে মানে সমস্যাটা যে অনন্তকাল ধরে চলছে সে সমস্যার একটা চিরস্থায়ী সমাধান হয়ে যাবে আর কোনো সমস্যা থাকবে না কোনো দিনের জন্য আর সমস্যা থাকবে না তো এই সমস্যাটা সমাধান মানে হলো ভগবানের সঙ্গে থাকা ভগবানের কৃপালাভ করে এগুলো সমস্ত হবে যাই হোক এখন এবার প্রশ্ন হল ভগবান যে এই যে অপূর্ব অনন্য সুন্দর তার এই শ্রীমূর্তি বিগ্রহ আদি সব যে জগতে প্রকাশ করেছেন কি জন্য যাতে বদ্ধজীব আমার প্রতি আকৃষ্ট হয় আমার প্রতি আকৃষ্ট হয় এবং আমার দিকে চলে আসে আমার প্রতি আকৃষ্ট হয় তাহলে ভগবান কী জন্য আবির্ভাব হলেন ভগবান অনন্য সুন্দর এই রূপ মাধুরী দেখালেন তার গুণমাধুরী দেখালেন তার স্বভাব ব্যবহার এইসব দেখালেন তিনি গুণমাধুরী মাধুরী লীলা মাধুরী মাধুরী মানে সমস্ত কিছু ভগবান এবার সমস্ত কিছু খুলে দিলেন ভাণ্ডার অনন্ত সৌন্দর্য এবার তোরা দেখ এবং আমার লীলা আলোচনা কর আমাকে দর্শন কর আমার বিগ্রহ দর্শন কর আমার ভক্ত যারা গুরু বৈষ্ণব তাদের সঙ্গে থাক আমার কাছে অনায়াসে চলে আসতে পারবে এই জন্য ভগবান বলছেন স্বমূর্তা লোকলাবণ্য নির্মুক্তা লোচনম নাম গির গিরভীষ্টা স্মরতাম চিত্তম পদৈ স্থান ইচ্ছতাম ক্রিয়া তার ক্রিয়াকলাপ তার ব্যবহার তার স্নেহ ভালোবাসা স্নেহ প্রীতি এগুলো তার বাক্য মধুর বাক্য এই সমস্ত কৃপার দ্বারা জগতে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা বুঝতে পারবেন ভগবান এই আমাদের জন্য রেখে গেলেন এবং এটা আমাদের আলোচনার বিষয় হোক এ আমাদের আলোচনার বিষয় হোক আমরা আলোচনা করব এই বিষয়কে আমরা আলোচনা করতে থাকব। এবং আলোচনা করতে করতে কী করব আমরা ভগবানের কাছে চলে যেতে পারব আমরা কৃষ্ণ অনুশীলন কৃষ্ণের অনুশীলন করতে করতে ভগবানের কাছে চলে যেতে পারব তাই তো আমরা কি করব আমরা কৃষ্ণ অনুশীলন করব তো কৃষ্ণ অনুশীলন করতে করতে ভগবানের কাছে যাওয়ার সুযোগ পাবো এই জন্য তিনি কি করছেন তার এই অপূর্ব লীলাবিলাস তার এই মূর্তি তার এই অনন্য সুন্দর মূর্তি তার এই অপূর্ব ব্যবহার তার মধুর কণ্ঠস্বর তার বেনুনী তার বিভিন্ন লীলা বিভিন্ন ভক্তের মাধ্যমে এই জাল গুটিয়ে ভগবান জাল ফেলেছেন জাল ফেলছে বোঝ যেমন জাল ফেলে মাছগুলোকে তোলার জন্য এই জাল ফেলেছেন কীরকম জাল যে ভগবানের রূপ ভগবানের গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য এগুলো আছে শাস্ত্ররূপে তিনি জগতে এসছেন সাধুগুরু রূপে তিনি বিচরণ করছেন ভগবানই বিচরণ করছে সাধুগুরু রূপে তাদেরকে ধরে ধরে নিয়ে যাবেন ভগবানের কাছে নিয়ে যায় এই সমস্ত কারণে ভগবান এইসব সুবিধেগুলো আমাদেরকে দিয়েছেন এখন আমরা বুঝলে হলো না বুঝলে আরও ভালো হলো আর কিছু করার থাকছে না তাই জন্য তার ভগবান বলছেন আমি মনুষ্য রূপ ধারণ করে জগতে আসি এবং তারপর এই সব লীলাবেলাশ করে আমি যাই ভক্তরা যখন আমরা আমার এইসব আলোচনা করতে করতে তারা তারপর আমার কাছে চলে আসতে পারবে আচ্ছিদ্য কীর্তিম সুশ্লোকাম বিতত্তহি অঞ্জসা নু কৌ তম অনয়া তরিস্তি আত্মজ্ঞাত স্বম পদমীম ঈশ্বরহা অনায়াসে তারা তমগুণকে অতিক্রম করে রজ তম এইসব গুণকে অতিক্রমণ করে আমার কাছে অনায়াসে আসতে পারবে ভগবানকে পাওয়ার আগে আমাদের গুণাতীত ভূমিকায় যেতে হয় এ কথাটা অনেকবারই বলেছি আমাদেরকে গুণাতীত ভূমিকায় আমি গুণময় অবস্থায় থাকলে পরে ভগবান গুণময় জগতের কোনো বস্তু নয় এই জন্য আমাদেরকে ভগবান পেতে হলে প্রথমেই গুণাতীত অবস্থায় যেতে হয় গুণাতীত অবস্থায় না গেলে পারা যায় সেই জন্য অনেকবার আমি এই কথা আলোচনা করেছিলাম যে রজ তম শত এই গুণ সব কাটিয়ে কাটাতে হলে শুদ্ধ গুরু বৈষ্ণবের সেবা করতে হবে করে যেতে হবে রজস্তমস্য সত্যেন সত্যঞ্চ পেন চ এ সর্বম গুরু ভক্তা পুরুষ হি অঞ্জসা জয় এরা চুটকি মেরে শুদ্ধ যেটা অসম্ভব যেটা অসম্ভব অসম্ভবের পরে যদি কোনো শব্দ থাকে বলে অসম্ভবের পরে যদি কোনো শব্দ থাকে সেটাও লাগাতে পারো এই মায়াকে কাটানো মায়ারে করিয়া জয় ছাড়ানো যায় সাধুগুরু খিপাবি না দেখি উপায় আর ভগবান বলছেন মম মায়া দূরত্বয়া মম মায়া দূরত্বয়া মামে যে প্রপদ্যান্তে মায়া মেয়েতাম তরন্তিতে সেই আমার মায়া কাটাতে পারে যে আমার চরণে প্রপত্তি শিকার ঠাকুর তোমাকে দেখবো কোথায় তুমি তো এই জগতে তো থাকো না বলো ওই যে বলছি তোমার সাধুগুরু বৈষ্ণবের চরণের কথাই বলছি মামেইজো প্রপদ্য মামেই বোঝে প্রপদ্যানে ভগবানের চরণ তো ডাইরেক্ট আমি স্মরণাগত হতে পারবো না তাকে কোথায় পাবো আমি ওই জন্য বৈষ্ণবের মাধ্যমেই আমাদের স্মরণাগত হতে হয় এছাড়া অন্য কোনো রাস্তা এবার থাকতে পারে না নেই অন্য কোনো রাস্তা খোলা নেই সেই জন্য বলছেন মম মায়া দূরত্বয়া মামে বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তি তে এটা হচ্ছে নিয়ম এখন যে প্রশ্নটা যে প্রশ্নটা তোমাদের মধ্যে থেকে আসেনি কোনো প্রশ্ন সেটা কিন্তু পরীক্ষিত মহারাজ করছেন পরীক্ষিত মহারাজ এবার প্রশ্ন এসছে পরীক্ষণ বলছেন ব্রাহ্মণানম বদান্যানম নিত্যম বৃদ্ধোপসেবিনাম বিপ্রসাপ হ কথম অদ্ভুত হেঁ ঋষিনাম কৃষ্ণচেতাম বলে আশ্চর্য লাগছে ব্রাহ্মণানম বদান্যানাম নিত্যম বৃদ্ধোপসেবিনাম ব্রাহ্মণা আনাম ব্রাহ্মণের তাহলে ব্রাহ্মণা মানে হচ্ছে তারা ব্রাহ্মণ বৈষ্ণবে সহায়তা করে সাহায্য করে যেমন রঘুনাথ দাস গোস্বামীর বাবা যেটা ভালো করে খেয়াল করো কি বলছি রঘুনাথ দাস গোস্বামীর বাবা যেটা তারা হেন কোনো বৈষ্ণব নেই তাদের সাহায্য করতো না এই নবদ্বীপ ধামে মায়াপুরে শান্তিপুরে যেখানে কোথায় বলবেন না সব জায়গায় তাদের এত টাকা ছিল কোটি কোটি টাকা গুণে শেষ করতে পারবে না সেই সব ব্রাহ্মণ বৈষ্ণবের সহায়তা করতো ভান্ডারায় দিত খরচা করতো বিভিন্ন পাঠাতো কে কোথায় যাবে বৈষ্ণবদের কি খরচা লাগবে সব গাদা গাদা মানে চাল ডাল কোনো গুনার কোনো শেষ নেই এত কাজ করতেন না বোঝা গেল তথাপি কিন্তু শ্রীমান মহাপ্রভু তাদেরকে বৈষ্ণব বলেন নাই ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করবে কথাগুলো চিন্তার বিষয় তথাপি কিন্তু মহাপ্রভু তাদেরকে বৈষ্ণব বলেন নাই বলেছেন বৈষ্ণব প্রায় রঘুনাথের বাবা যেটা এরা বৈষ্ণবের প্রায় এরা বৈষ্ণব নয় এরা বৈষ্ণবের প্রায় বৈষ্ণব নয় কেন বলেছেন এবার তুমি যদি প্রশ্ন করো এই প্রশ্নটার উত্তর এখানে পাবে এই যে পরীক্ষিতভাবে প্রশ্ন করেছেন এই এই জন্য প্রশ্ন করেছেন যাতে আমরা জানতে পারি সেই জন্য বলছেন যারা ব্রাহ্মণ্য ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ বৈষম্যে সাহায্য করে ভালোবাসে এন নাম তারা বদান্ন তাদের হৃদয় বড় এবং নিত্যম বৃদ্ধোপ সেবিনাম বৃদ্ধোপ মানে জ্ঞান বৃদ্ধ বৈষ্ণব এদেরকে সেবা করেন তারা তাহলে বিপ্রসাপ ব্রাহ্মণের সাপটা এদের কেন লাগবে এদের কেন সাপ লাগবে এটা বড় আশ্চর্য লাগে এদের সাপ লাগা উচিত নয় এদের কেন লাগবে ব্রাহ্মণানম বদান্যানম নিত্যম বৃদ্ধোপসেবিনাম বিপ্রসাপ কথম অভূত বৃষিনাম কৃষ্ণ কৃষ্ণচেতাম তে কেন লাগবে এটা এর উত্তর হলো প্রহপাত উত্তর দিচ্ছে প্রহপাত বলছেন দেখুন কেউ গুরু গুরুবৈশবের টাকা পয়সা দেয় তার ভাড়া কেটে দেয় কোথাও গেলে সব কিছু করে সাহায্য করে ভান্ডারায় টাকা পয়সা দেয় তার মানেই এ নয় সেটা বৈষ্ণব পরম বৈষ্ণব বোঝা গেল প্রবাদ উত্তরটা দিচ্ছেন প্রবাদ ছাড়া আর কেউ দেবে না যেন আপনারা যদি মনে করেন অনেক টাকা পয়সা দেয় ব্রাহ্মণ গোষ্ঠ সাহায্য করে ডোনেশান পড়ে তাহলে উনি বৈষ্ণব তা নয় বৈষ্ণব এভাবে মাপা যায় না বৈষ্ণবের যে হিসাবটা এভাবে হয় না এই জন্য তার মানেই এই নয় যে তারা বৈষ্ণব হবে এটা হয় না সেই জন্য পরীক্ষিত মহারাজের এই উত্তর দিতে গিয়ে বিশ্বনাথ চক্রতীবাদ এরকম ধরনের কথাই বলেছেন যে ঠিক আছে ওরা ঠিক আছে ওদের যে প্রথম কথা হলো বিশ্বনাথ চক বলছেন ওরা বাস্তবিক কোনো সাপ পায় নাই পেয়েছে কি সাপ সাপ নয় তো প্রথম কনফিউশন হলো আমাদের যে তারা কোনো সাপের পর্যায়ে পড়ে না তারা সাপ তারা পেতে পারে না এটা একটা কৃষ্ণের একটা ব্যবস্থা এটা কৃষ্ণের একটা ব্যবস্থা তাই জন্য একটা সাপের মতো একটা দেখা গেলো যাই হোক এটা হতে পারে কিন্তু প্রবাদ উত্তর দিচ্ছেন দেখুন রঘুনাথের বাবা জেঠা ওরাও তো অনেক বৈষ্ণবকে সাহায্য করেছেন অনেক ব্রাহ্মণ্য ছিলেন অনেক কিছু তার মানেই কি তারা কি মা তাদেরকে বৈষ্ণব হিসেবে স্বীকার করেছেন তো স্বীকার নয় আচ্ছা তারপরে উত্তরটা এবার বোঝার মতো বিষয় তারা যদি বৈষ্ণব না হন তাহলে আপনি বৈষ্ণব স্বীকার করছেন না আমি নয় মহাপ্রভু স্বীকার করছেন না তা মহাপ্রভু কেন স্বীকার করছেন না বল ওদের এখনও কৃষ্ণভজনে সেরকম আগ্রহ নাই ওরা করে বাইরে ওই নাম ডাক হবে দিচ্ছে কিন্তু তাদের কৃষ্ণভজনে কোনো অনুরাগ নাই তাদের কৃষ্ণভজনে কোনো অনুরাগ ছিল না ওই জন্য মহাপ্রভু নিজে বলেছেন রঘুনাথের বাপা বাবা জ্যাঠা বিষয় বিস্তার ক্রীড়া মাপু বলেছে খুলে দেখো চৈতন্য চরিতামৃত রঘুনাথের বাবা জ্যাঠা বিষয় বিস্তার ক্রীড়া বিষয় সুখকে সুখ করি মানে বিষয় সুখটাকে সুখ করে মানে যদি কোনো দিন বৈষ্ণবতার সামান্য কিছু বুঝতে পারো বাস্তবিক সেদিন দেখবে বিষয়ের মধ্যে কোনো আনন্দ নাই যখন বিষয়ের প্রতি বিদ্বেষ আসবে না ঘৃণাও আসবে বিদ্বেষ বা ঘৃণা নয় আবার আকর্ষণ আসবে না তখন যুক্ত বৈরাগ্য হবে তখন যা হাতের সামনে পাবে সব ভগবানের সেবায় এমনকি তোমার যে শরীরটা সেটাও আরাম করার চেষ্টা করবে না তখন এই শরীরটাও ভগবানের সেবা দিয়ে দেবে সব সময় সেবা আছে সেবা করলেই হলো অথই সেবা তুই যে বলে সেবা কই সেবা তো নেই আমি দেখি তো চোখে আঙুল দিয়ে যে কত সেবা অনন্ত সেবা কিন্তু করবার মতো বুদ্ধি নেই আমাদেরকে গুরুদেবকে বৃদ্ধ বয়সে বলে দিয়েছিল এই সেবা করো এই সেবা করো আমাদের বুঝে বুঝে করতে হতো সেবা তা এইগুলো বলে করানো যায় না সেবার যাদের আগ্রহ হয়েছে তাদের চোখ ভগবান খুলে দেবে তারা দেখতে পাবে কত সেবা ইচ্ছে করলেই করা যায় কিন্তু লোক নেই সেই জন্য বলছেন তারা এই যে সেবাগুলো করতো ঠিক আছে মহাপ্রভু তাদের বলছেন বিষয় বিশ্বাস ক্রীড়া বিষয় সুখে সুখ করি মানে যাই জন্য রঘুনাথ দাস গোসাইকে যখন টাকা ছিল। রঘুনাথের বাবা যেটা অনেক টাকা পাঠিয়েছিল লোক দিয়ে পুরিতে পারি ছিল আমার ছেলে যা যা লাগবে যখন এটা দেবে রঘুনাথ সে টাকা নেয় নাই রঘুনাথ কী করেছিলেন মহাপ্রভুকে একা দ্বাদশীতে নিমন্ত্রন্ন করতেন দুবার নিমন্তন্ন করে খাওয়াতেন একবার কি করলেন রঘুনাথ এবার নেমন্তন্ন বন্ধ করে দিলেন করলেন না আর এবার মহাপ্রভু এবার একে প্রশ্ন করছেন স্বরূপ গোসাকে আচ্ছা আমাকে রঘু নেমন্তন্ন করত বন্ধ করে দিলে কেন হঠাৎ মহাপ্রভু মজার কীরকম রসিকতা করে সব জানেন কিন্তু সব জানেন মহাপ্রভু ইচ্ছে করে বলছে মহাপ্রভু প্রেরণা দিয়েছে রঘুনাথকে নেমন্তন্ন দিই বন্ধ কর আবার সামনে বলছেন আচ্ছা রঘুনাথ নেমন্তন্ন বন্ধ করে দিল তো আমাকে নেমন্তন্ন করে না তো স্বরূপ বলছেন প্রভু ও মনে মনে চিন্তা করে দেখলো বিষয়ের অন্ন খাইলে হয় মলিন হয় মন বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন মলিন মনেতে না হয় কৃষ্ণের স্মরণ মলিন মন তুমি বিষয়ের অন্ন খেয়ে দেখো তুমি তুমি বিষয়ের অন্ন খেয়ে দেখো কুৎসিত বিষয় সে বিষয়ে একটা টাকা তোমাকে দিল যখনই কেউ আমাকে কোনো কিছু জিতে আসে ওদের জিজ্ঞাসা করো ওরা সব জানে সঙ্গে সেই টেকাটা করতে থেকে এলো আগে চিন্তা করবো এই যে চালটা পাঠালো কে দিলো কেন দিলো শীঘ্রই দূর কর ও জানে গাদা ফল বস্তা করে এনেছি তা আমি ওকে বললাম কে দিলো রে বলে আপনি হরি আপনি ওপরে অনলাইনে কথা বলছেন উনি দিয়ে দিয়ে গেল এখানে আর দাঁড়াতে পারবে না গাড়ি নিয়ে চলে গেল ধনী ব্যক্তি আমি শীঘ্রই ফল বিদায় কর বিদায় কর এক্ষুনি এগুলো একটাও এখানে কোনো ভগে লাগাতে না সব দিয়ে দে দান করে দে ওগুলো খেলেই শেষ কাজে এগুলো সব বিচার আছে বিচার না করে যদি ভজন করো সব গেল সব শেষ এই জন্য মা প্রভুকে বলছেন রঘুনাথ চিন্তা করল এই বিষয়ের অন্ন এতে নিমন্ত্রণ করি বিষয়ের নিমন্ত্রণ হয় রাজস নিমন্ত্রণ দাতা ভোক্তার উভয়ের হয় কি করে মলিন হয় মন হৃদয় মলিন হয়ে যায় দাতা যে দেয় আর যে খায় দুজনেরই ওই জন্য মা হেসে বললো ঠিকই বলেছে ঠিকই বলেছে এ নেমন্তন্ন বন্ধ করেছে যে ভালো করেছে এটা আমিও তাই ভাবছিলাম কিন্তু ওর স্নেহ করি বলতে পারছি না ডাইরেক্ট বললে দুঃখ পাবে মা যে আমি বলতে পারছি না তাকে নিজে থেকে বুঝলো ভালোই হলো নিজে থেকে নেমন্তন্ন বন্ধ করলে ভালোই হল এবার শিখদে এবার সুখদেব ওষাই বলছেন বিভ্রদ্ সকল সুন্দর সন্নিবেশম কর্মচরণ ভুবি শুমঙ্গলা শুমঙ্গলা কাম আস্থায় ধাম রম উদার কী সংহর্ম কুল স্থিতকৃত এই জন্য নিজের কুলকে সংহার করবার জন্য এবার তিনি বাকি যা ক্রিয়াকর্ম ছিল এগুলো সব করে ফেললেন বাকি সব ক্রিয়াকর্মগুলো করে ফেললো যেগুলো বাকি ছিল করে ফেল বিব্র সকল সুন্দর সন্নিবেশম কর্মাচরণ ভুবি সমল আত্মকাম হা ভগবান আত্মকাম সাধুগুরু বৈষ্ণব তারাও আত্মকাম আত্মকান মানে তারা নিজ লাভে সন্তুষ্ট তাদেরকে তুমি খেতে দিয়ে সন্তুষ্ট হই ওরা খাওয়া দাওয়া কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবে না তুই চেষ্টা করে দেখতে পারো খাওয়া দিয়ে বিভিন্ন ভোগের বস্তু দিয়ে দেব কোনোটাই সন্তুষ্ট করতে পারবে না ওরা নিজেরাই সন্তুষ্ট ওদের হৃদয়টা এরকম ওরা নিজে নিজেই একা ঘরে আনন্দে হাসছে কাঁদছে কথা বলছে তারা এমনিতেই আনন্দ পায় ওদের বাইরে থেকে কোনো আনন্দ সংগ্রহ করতে হয় না বদ্ধজীবের যেমন বদ্ধজীবের নিয়ম হল তো আনন্দ পাওয়ার জন্য বাইরের জীবনে বাইরের কোনো বস্তুর প্রতি নির্ভর করতে হবে হয় মোবাইল খোল জড় বস্তু দেখ বা ওইখানে যা এখানে যা জড় বস্তু বাইরে কে আনন্দ পাচ্ছিস না কিন্তু গুরু বৈষ্ণবের তা নয় গুরু বৈষ্ণবের আনন্দটা ভেতরেই আছে তোরও ভেতরে আনা আছে তোমাদের ভেতরেও কি সেই আনন্দটা এবার আবিষ্কার করতে হয় আনন্দটা কিন্তু ভেতরে রয়েছে কিন্তু সে সন্ধান কেউ জানে না আনন্দের ভাণ্ডার আনন্দ নয় আনন্দের অসীম ভাণ্ডার হৃদয়েতে হ্যাঁ দ্য ইনফিনিটি ভান্ডার অব আনন্দা ইনসাইড হার্ট বা নোবি ক্যান ডিসকভার ভেতরে রয়েছে সেটাকে খুলতে হবে কথাটা বুঝে গেল কী বললাম সেই জন্য ভগবান যেমন আপ্তকাম নিজলাভ সন্তুষ্ট যেমন সুখদেব গোস্বামী ল্যাংটো বাবা কোনো কাপড় চোপড় নেই চুলগুলো এলোগুলো চারা শরীরে হচ্ছে ধুলো ময়লায় ভর্তি এবার বাবা হাঁটতে হাঁটতে কোথায় চলছে কোথায় যাচ্ছে কেউ জানে না আর বাচ্চা ছেলেরা তাকে ধুলু তাকে ঢেলা মারছে বাচ্চা ছেলেরা তাকে ঢেলা মারছে বুঝে গেল বাচ্চা ছেলেরা অলক্ষ লিঙ্গ নিজলাভ তুষ্ট বিতশ্চ বালই রবধূত বিষা অলক্ষ লিঙ্গ কেউ বুঝতে পারছে কে এ ল্যাংটো ওই ছেলেটা যাচ্ছে এত সুন্দর কে কেউ জানে না ও একা একা চলছে একা একা চলছে অলক্ষ লিঙ্গ নিজলাভ তুষ্ট বৃতস্য বালয় অবধুত অবিধ একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গেলে গাড়ির ওপর লিখে দেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লিখে দেবে গাড়ি সাইনেন করতে করতে যাবে কিন্তু অবদূত এই যে অবধুত যারা আছেন তাদের কোনো কেউ জানতেই পারে না কি অবস্থায় থাকেন তারা কোথায় কি করেন কেউ জানে না নিজ লাভে সন্তুষ্ট সব সেই জন্য তিনি কি করলেন এবার যাবতীয় সৌন্দর্যের আধার সর্ব সর্বত্র সমদর্শী পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ ভূতলে মঙ্গলময় কর্মসব আচরণ করার পর এবার বাদবাকি যেগুলো অবশেষ ছিল এগুলো করে দিয়ে এবার বললো আমি এবার চলে যাব কর্মানি পুণ্যনিবাহানী সুমঙ্গলানী গায়ত জগৎ কলিমালা পহার মলাপহরানি কেতা হ্যাঁ কালাত্মনা নিবসত যদু দেবগৃহে পিণ্ডারকম মুনিনা মুসৃষ্টা বলছেন কি বলছেন তিনি সংহারক ভগবান হচ্ছেন কালরূপে বিরাজ করেন তিনি আবার সৃষ্টি করেন তিনি আবার সংসার করেন তিনি আবার পালন করেন তাই বলছেন এই যে কর্মাণী নিবহনানি যত কর্ম মঙ্গলময় পুণ্য কর্ম সুমঙ্গলানি গায়ত জগৎ কলি মলাপহরানি ক্রেতা অনন্ত ব্রহ্মাণ্ড যেখানে যেখানে কৃষ্ণের অবতার হয় সমস্ত জায়গায় ভগবান চরম মঙ্গল বিস্তার করেন এই জগত তাই তাই বলছেন কর্মাণী পুণ্যনিবহনানি সুমঙ্গলানি গায়ত জগল জগৎ কলিমলাপহরানি কৃত্যা কলিকালের সব যে কলি কলিমল যে হরণকারী কৃষ্ণের যে লীলা বিলাস এইগুলো বিস্তার করে দিয়ে এবার ভগবান কী করলেন কালাত্মনা নিজেই কালরূপী ভগবানই কাল ভগবানী কাল জগ সংসার সংহার রূপে শ্রীকৃষ্ণ বসুদেব গিয়ে বাস করে পুণ্যময় সব কর্ম সব করলেন আর যার জগৎ জনক এই যে ক্রিয়াকর্ম গাথা আলোচনা করলে কলিকলমোষ কলিকলমোষ নাশ হয়ে যায় আর তৎকালে কি হলো তৎকালে হলো কি বিশ্বামিত্র অসীত দেবল কি বলছেন বিশ্বামিত্র অসিত কন্নু দুর্বাষা ভৃগু অঙ্গিরাহা কশ্যোপ বাম দেব অত্রীর বশিষ্ঠ সব ঋষিগণ কী করলেন সেখানে পিণ্ডরক নামক তীর্থে ওখানে জমায়েত হলেন কেন কেউ জানে না তো পুরাণে একটা আছে উনি অসবিত যোগ্য যে এই জন্য এসেছিলেন ওরা গিয়ে পুণ্ডরক এখনও আছে সেই তীর্থটা সেখানে গিয়ে তারা কী করলেন একটা বাগানের মধ্যে বসলেন বিশ্বামিত্র অসীত কণ্ণ দুর্বাশা ভৃগু অঙ্গিরা কশ্যপ বাম দেব অত্রি অত্রির বশিষ্ঠ নারদাদয়হ এরা কি করলেন সবাই ওখানে গিয়ে জমায়েত হলেন ভগবানের ইচ্ছা ভগবানের ইচ্ছায় জমায়েত হলেন সেখানে আর কিরন্ত হস্তা অনু অনুপব্রজ কুমারাহা যদু নন্দন হা গান খেলা করতে করতে সেখানে গিয়ে উপস্থিত হলো এগেরা ভগবত দুর্দৈব সেখানে গিয়ে পেরিত সেখানে ভগবত পেরিত হয়ে তারা গেলেন সেখানে বাচ্চারা গেলেন উপসংগৃহ প্রপচ্ছ হ্যাঁ রিবচেন কি করলেন বেনা কিরণ তহস্তা অনু কিরন্ত হস্তা অনুব্রজ কুমারা যদু নন্দনাহা উপসংগৃ প্রপচ্ছুর হ্যাঁ প্রপচ্ছুর হ্যাঁ বিনতা রবীনতা অবিনত মানে বিনয় নেই রবীনতা বিনীতবধ রবীনতা মানে বিনয় নেই কিন্তু কপট করে বিনয় দেখাচ্ছেন রবীনতা বিনীতবধ তাদের বিনয় নেই ইচ্ছে করে উদ্ধত্ত এটা গিয়ে মুনিদের সঙ্গে মজা করছেন বিনয়ের মতো আর শিব ধন্যবাদ আচ্ছা বলুন তো কী হবে এইভাবে বলছেন তে বেসই তা স্ত্রী বেশই সাম্বম জাম্ববতী সুতম এসা পৃচ্ছতি বো বিপ্রা অন্তর্বতী অশিতে প্রষ্টুম বিলজ্জতি সাক্ষাৎ প্রব হ্যাঁ সাক্ষাৎ হ্যাঁ প্রবুবতা অমোঘ দর্শনাহা প্রসীন পুত্রকামা কিংসিৎ সঞ্জয়ী সতী মানে এবার কি বলছেন যে তারা কি করলেন জাম্ববতী সুতো জাম্ববতী সুতো শাম্বকে সুন্দর কাপড় চোপড় পরিয়ে মেয়ে ছেলের বেশ ধারণ করিয়ে এবার তার সেখানে গিয়ে এবার মজা করছেন এ শা এই যে এই কন্যা আপনাকে আপনাদেরকে জিজ্ঞাসা করছে এশা সা পিচ্ছদি বউ বিপ্রা অন্তর্বত্নী সানাহা। এ লজ্জা পাচ্ছে কেউ লজ্জাশীলা এই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারছে না প্রশ্ন হ্যাঁ বিলজ্জতি সাক্ষাৎ সাক্ষাৎভাবে জিজ্ঞাসা করতে পারেন তাই জন্য প্রভুব্রত প্রভু হ্যাঁ প্রভুব্রত প্রভুব্রতা অমোঘ দর্শনা আপনারা তো সবই জানেন তাহলে এ কি প্রসব করবে ছেলে নামে এটা বল এটা বললেন এটা বলার সঙ্গে সঙ্গে কী হলো মুনি ঋষিরা দিব্য দর্শন তাদের আছে তাদের অমোঘ দর্শন তারা বুঝতে পারলেন এরা মজা করছে তখন কি করলেন এবং বিপ্রলব্ধা মনে অস্তানু উঁচু কুপিতা নৃপ জনে সতী মন্দা মুসলম কুলনাশনম এ কী করবেন তারা তখন ক্ষিপ্ত হয়ে রেগে গেলেন তাহলে তাদের তাদের সঙ্গে মজা করেছে তারা মজার পাত্র নয় এখানে বললেন এই জন্ম দেবে কুলনাশক এক মুসলের জন্ম দেবে যাও বলে দিলেন কথা বলার সঙ্গে সঙ্গে শুনে তো তারা মাথা খারাপ বলছেন তৎস্রত্যা তে হ্যাঁ অতি হ্যাঁ সন্ত্রস্তা বিমুচ্ছ সৌ উদারম সাম্বস্য দদৃশু তসমিন মুসলম খোলু অয়স্ময়ম সত্যি তারা সাম্বর কাপড় খুলে দেখলো পেটের মধ্যে সত্যি লোহার মুসল এখন কি করা যায় সর্বনাশ এ তো বিপদ হয়ে গেল এবং বিপ্রলব্ধা মনে স্থান উচুহু কুপিতা নিপ বো বন্দা মুসলম কুলনাসনম যা এবার কি করবি কর তৎস্রত্তা তে অতি সন্তোষা এই কথা শোনার সঙ্গে অত্যন্ত ভয়ে ভীত হয়ে গেল আমাদের মজা করা উচিত হয়নি বিমুচ্চ সৌদরম পেট কাপড় চোপড় সরিয়ে দেখল সত্যি সাম্বস্য দসুস তসমিন মুসলম খলু অয়স্ময়ম লোহার মুসল দেখতে পেল সব্যনাশ করে এবার কি করা যায় কুলনাশক মুসল কিং কৃতম ভাগ্যের ন কিংবদিশী নো জানা লোকে কি বলবে হায় হায় আমরা একই করলাম লোকে এখন কি বলবে এত ভালো করলাম না আমরা কিং কৃতম মন্দ আমাদের ভাগ্য কপাল খারাপ আমরা এখানে মজা করতে এলাম এত খেলা খেলছিলাম ভালো ছিল এখানে খেলা করতে এসে মজা করলাম কিং কৃতম মন্দ ভাগ্যের ন শান্তি নৌ জানা হা লোকে কি বলবে আমাদের ছি 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 বিহলিতা গেহানয়েদ মুসলম যজুহু ঘরে চলে এলাম খেলাধুলা বন্ধ হয়ে গেল ভয়েতে একবারে আঁতকে উঠলেন উসব সব ঘরে চলে এলেন তাড়াতাড়ি করে এসে কী করলেন তচ্চ উপনীয় সদস্যী পরিমাণ মুখ শ্রেয় রাজ্য নাভেদয় চক্রু সর্বেশাম সর্বেশা সর্ব 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 যাদব সন্নিধ কি বলছেন উপনীতম সদস্যী তারা সভাতে চলে এলাম কোন সভা সুধর্ম সভা বলছেন কোন সভায় এলেন বলছে সুধর্ম যেখানে কৃষ্ণ আছেন বলরাম আছেন উগ্র সেন বসে রয়েছেন রাজসভা সেখানে এলেন তচ্চ তৎচোপনীয় সদস্যী পরিম্লান মুখশ্রিয় তাদের মুখ শুকিয়ে গেছে কোনো কথা বলতে পারছেন না রাগ্যহ আবেদয়ান চক্রু দাদা রাজাকে হাজর করে বললেন রাজন হ্যাঁ যাদব সন্নিধ রাজ্ঞ আবেদয়ান চক্রহু সর্ব যাদব সন্নিধ সমস্ত যাদবগণের সম্মুখে রাজা চরণে এবার নিবেদন করলেন যা যা ঘটনা ঘটেছে আমরা এরকম গেছিলাম খেলা করতে খেলা করতে গিয়ে এরকম ধরনের ঘটনা ঘটেছে সব কথা খুলে বা রাজাকে বললেন এখন কী করা যায় কি আমরা কি করব বর্তমানে করণীয় কি কি করা উচিত এই কথা শুনে কী করলেন সত্যা অমৌঘম এদিকে কৃষ্ণ কিন্তু সবই জানেন মুচকি কি কৃষ্ণই তো করিয়েছেন এসব কৃষ্ণ সবই জানেন এলে কৃষ্ণ বুঝি তাই কি কৃষ্ণ সবই জানেন বুঝছি তাই নাকি এইসব হয়েছে আচ্ছা তা কী করা যায় সত্যা অমৌঘম বিপ্রসাপম দৃষ্টাচ মুসলম নিপ রাজা এবার অবাক হয়ে দেখছেন সত্যিই তাই ঋষিরা অভিশাপ দিল আর শাম্বর পেটে এই কুলনাশক মুসল লোহার লোহার মুসল হলো রাজা অবাক হয়ে দেখছেন উগ্র সেন কৃষ্ণ বলরাম যেন মানুষের মতো তাই নাকি এরকম লোহা জন্মালো পেট থেকে হ্যাঁ এরকম ধরনের হয়েছে কী করা যায় মানুষের মতো লীলা করছেন আর কি শ্রোত্যা অমোঘম বিপ্রসাপম দৃষ্টা চ মুসলম নৃপ বিস্ময়তা ভয় সন্ত্রষ্টা ব্রব্বুর যা দ্বারকৌকা দ্বারকা সব লোকরা এবার সবাই জানাজানি হয়ে গেল সবাই ভয় বিবল হলে বলে আমাদের যদুবংশ ধ্বংস হবে এরকম ধরনের অভিশাপ পাওয়া গেছে এরকম ধরনের হয়েছে সবাই মিলে সব খবর ছড়িয়ে গেল চারিদিকে চারিদিকে সবাই ভয়েতে আঁতকে উঠেছেন তাই যদুবংশ ধ্বংস হয়ে যাবে বলে হ্যাঁ ধ্বংস হয়ে যাবে তা এক কাজ করো না এই যে মুসলটা এটা এক কাজ করো সমুদ্রের তীরে নিয়ে গিয়ে জল দিয়ে ঘষো ভালো করে গ্রাইন্ডারে ঘষে থাকো ঘষে এটাকে একটা তরল করে দাও মানে চূর্ণ এগুলো করে দাও এবারছেন এরা সিদ্ধান্ত নিল কে সিদ্ধান্ত নিল সব পালের গোদা হলো কৃষ্ণ কৃষ্ণই সব জানেন সবই বলছেন তৎ চূর্ণ ই তামুসলম যদুরাজ স আহুক হ সমুদ্র সলিলে হ্যাঁ আশ হ্যাঁ লোহন চশ্যব সে শীতম লোহন এই লোহাটাকে কী করলো ওরা সিদ্ধান্ত নিল ঠিক আছে সমুদ্রে এবার কী করবে ওখানে গিয়ে জল দিয়ে ঘষো ঘষতে 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 লোহাটা যখন একবারে সব পাউডার হয়ে যাবে এর জলের মতো সমুদ্রে ফেলে দাও হয়ে গেল আর বাকি এ ঘষতে ঘষতে যে ফলাটা ছিল ওটা ফেলে দিল এটা আর কী হবে এটা কি আর কুলনাশ করতে পারে বলে এবার কী হলো এই যে জলের স্রোতেতে সমুদ্রের জলের ভগবানের মার দুই দুনিয়ার বাই ভগবান যেমন কাউকে মারেন কিভাবে মারেন সে কাউকে বলে মারবেন না সবসে। ভগবান মারেন মানে তার কর্মফল তাকে মারে ভগবান তো আর মারেন না কাউকে যাই হোক এখন এই লোহার চূর্ণগুলো জলেতে ভাসতে ভাসতে কোনো পারে চলে গেল গিয়ে এরকা নামক বৃক্ষ হলো এরকা দেখেছো আমি ছোটোবেলায় বিভিন্ন গাছপালা লাগাতাম ও কলকাতার মধ্যেই ওই সব রাগ করতো গালাগাল দিত ওর মধ্যেই লাগা এই ক্যাকটাস দেখেছো ক্যাকটাস দেখো নি আরে বাবা কাঁটা গাছ যেটাকে বলে কাঁটা গাছের শোভা তুমি দেখো নি তুমি দেখোই নি কাঁটা গাছ তোমরা দেখোই নি কাঁটা গাছের সৌন্দর্য এক একটা কাঁটা গাছ এক এক রকমের এক একটা কাঁটা গাছের এক এক রকমের সৌন্দর্য সে দেখলে পাগল হয়ে যাবে এরকম ধরনের সে এই এই যে লোহা চূর্ণগুলো সেগুলো পারেতে লেগে গেল পারে গিয়ে এবং এর কানামক বৃক্ষ হলো খুব ধারালো মানে ওই গাছের একটা পাতা যদি কেটে তোমাকে মানে গলা কেটে যাবে এর কানামক বৃক্ষ তৈরি হলো আর প্রথমটা তো কালকে বলেই ছিলাম আলোচনা প্রসঙ্গে যে লোহার যে অবশেষটা ফেলে দিয়েছিল কশ্চিত মৎস্য অগ্রসিত অগ্রসিত লোহম চোরণানি তরলিস্তত উহমানি বেলায়ম সংলগ্নানী আসানো কিলোই এরকা মানে কথা হলো কোনো এক মাছ বাকি যে টুকরোটা ছিল ওটা গেলে ফেলল আর বাকি বুঝতে পারেনি আর বাকি যেগুলো নদীর এই সমুদ্রের ঢেবেতে পারে গিয়ে লেগে সেখানে এরকা নামক বৃক্ষ জন্ম হলো ওই মৎস্যটাকে যে ধরল মৎস্য গ্রহীত হ্যাঁ মৎস্যগ্নয়ের জালে না অন্যইয়ের সহার নবে ওই সমুদ্রেতে জাল ফেলে মাছ ধরতে গিয়েছিল অন্য অন্য মাছের সঙ্গে ওই মাছটা যেটা সেই লোহার টুকরোটাকে গিলেছিল সেটাকেও ধরে ফেললো ধরে ফেললো এবং ধরে ফেরার পরেতে সে এটাকে নিয়ে এলো আর যে চূর্ণগুলো আছে চুনগুলো আর কিছু করার নেই এগুলো সব পারে গিয়ে এরকম ভিক্ষ জন্ম হল আর ভগবান সবই জানেন ভগবান জ্ঞাত সর্বার্থ ঈশ্বর উপী হ্যাঁ ত তদ অন্যথা কর্তুম নৈচ্ছদ বিপ্রসাপম রূপী অন্ন মদত অন্ন মদত কী বললেন ভগবান যদিও সব কিছুই জানেন ভগবান যদিও সব কিছুই জানেন এসব সব কথা জানেন তিনি কিন্তু পারতেন এখানে লেখা আছে ভগবান জ্ঞাত সর্বার্থ ভগবান সব কথা তিনি জানেন আর ঈশ্বর অপী তদ অন্যথা এই যে বিপ্রসাবের অন্যথা অন্যথা মানে হাঁটিয়ে দিতে পারতেন বিপ্রসাবের যে অন্যথা এটা করতে পারতেন তিনি অনায়াসে কিন্তু করলেন না হ্যাঁ বলছেন ভগবান জ্ঞাত সর্বার্থ ঈশ্বর ওপী তদ অন্যথা কর্তুম নৈচ্ছক বিপ্রসাপম কালরূপী রূপী তুমি তিনি কালরূপে তিনি রূপে এই বিপ্র সাপটাকে অনুমোদন করলেন অনুমোদন করল ইনি বললেন না যে কেন হয়েছে কি হবে আমরা কিছু সম না কিছু বললেন না যা ভালোই হয়েছে এবার বলে কি করলেন এবার ভগবান চিন্তা করছেন এবার দ্বিতীয় অধ্যায়তে এবার আমরা এখানে দেখব যে সুখদেব গোস্বামী এবারে উচ্চারণ বলছেন সব কিছু প্রসঙ্গটা আমাদের আগে বর্ণনা করা আছে অন্য জায়গায় সেখানে হলো ভগবান প্রবাস প্রবাস তীর্থেতে বললেন আমাদের অমঙ্গল হয়েছে সাপে চলো আমরা সবাই যাই ওখানে গিয়ে যোগ্য অর্চন যোগ্য এসব করব আর দান দক্ষিণা দেবো ব্রাহ্মণ বৈষ্ণবকে ভাণ্ডারা দেবো তা আমাদের সেই যে অভিশাপটা কাটলেও কাটতে পারে চলো আমরা যাই বলে কেউ থাকবে না সব চলো একসঙ্গে সবাই মিলে কি করলেন সমস্ত যদুবংশের সব হাজার হাজার লক্ষ লক্ষ সব ছিল যদুবংশের যে বাচ্চাগুলোকে পড়াতো কথাটা বুঝতে যদুবংশের যে বাচ্চাগুলোকে পড়াতো সেই ছা সেই যে শিক্ষকের সংখ্যা শুনলে পরে মাথা ঘুরে যাবে খালি ছোট ছোট বাচ্চাগুলোকে যে পড়াতো যদুবংশের যত বাচ্চা ছিল এ কতগুলো শিক্ষক ছিল সে সংখ্যাটা শুনলে মাথা ঘুরে যাবে তাহলে যদুবংশ বুঝতে পারছো এবার সব এবার প্রবাসীত্ব গেল প্রবাস গিয়েবার গিয়ে এবার ভগবান যেরকম বলেছেন যজ্ঞ যাজ্ঞ যজ্ঞ দক্ষিণা আদি সব কিছু করলেন করার পর ময়ূরেও ময়ূরও নামাক একটা রস পান করলেন করে ফুলের রস কি করে জানি না তাদের নেশা হলো এবং তারা মতিভ্রষ্ট হলো ভগবানের ইচ্ছায় এবং একে অপরকে মারতে আরম্ভ করলো অকারণে এ ওকে ধাক্কা দেয় ওকে ধাক্কা দেয় ওকে মারে কোনো কারণ বুঝতে পারছে না ভগবান পুরো উদাসীন হলেন যেমন আমি বললাম বাচ্চারা যেমন খেলে খেলনাঙ্গলো খেলে খেলে আবার ঘেঁটে ঘেঁটে দিয়ে চলে যায় এরকম ধরনের ভগবান গিয়ে কী করলেন একটা যে প্রবাস একটা গাছের অসত্য বৃক্ষের নিচে গিয়ে উদাসীন হয়ে বসে বললেন যেন জগতের তার কাউ সঙ্গে কোনো সম্বন্ধ নেই ভগবান এমনভাবে উদ্ভব বলছেন ভগবান এমনভাবে অসত্য বৃক্ষের তলায় গিয়ে বসে বললেন উদাসীনভাবে হেলান দিয়ে পায়ের ওপর পা দিয়ে অবাক কাণ্ড মনে হচ্ছে কিছুই হয়নি উদাসীন মানে কিচ্ছু হয়নি এই যে এত লক্ষ লক্ষ যদুবংশ ধ্বংস হয়ে গেল বলরাম চলে গেল প্রীতামাদের কেউ নেই আর সব ফাঁকা শ্মশান ভগবান শ্রীকৃষ্ণের কোনো ভূক্ষেপ নেই ভগবান বলে আত্ম আত্মকাম যদুপতিহী কী করলেন আনন্দে গাছের তলায় বসে পড়লেন তন্ময় হয়ে বসে রয়েছে যেন কিছুই হয়নি উদাসীন এই সময় উদ্ধব পাগলের মতো কাঁদতে কাঁদতে খুঁজছেন বলরাম কি করলেন নদীতে গেলেন ওখানে একটা নদী ছিল নদীতে গিয়ে কি করলেন তিনি সহস্র শীর্ষ মিলিয়ে গেলেন আর কেউ দেখতে পেল না অনন্তদেব অনন্ততে মিলিয়ে গেলেন বলরাম চলে গেলেন আগে বলরামও বাধা দিলেন না কৃষ্ণ বাধা দিলেন বলছেন না তাই তোরা কেন মারামারি করছি কেন ওরাই তো করেছে এটা তা নাহলে তারা এই ময়ূরনা ফুলের রস খাবেন কেন আর যোগ্যতা দিয়েছিলেন খাওয়ার বিধান আছে এ তাদের নেশা হয়ে গেল কেন এটা মদ খেয়েছেন তা নয় কেউ যদি মদ খেয়েছে ব্যাখ্যা করে ওটা ওটা অপরাধ হবে ও ফুলের রস ওটা ভোগ লাগায় ময়ূরেও নামক পানীয় ওটা খেলেন কিন্তু নেশা হয়ে গেল একে অপরে চিনতে পারছে না এ ওকে ধাক্কা মারছে ওকে অপমান করছে করতে করতে কি করলো একে অপরে ধাক্কা মারতে 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 আরম্ভ করলো কিছু অস্ত্র শস্ত্র সেরকম নিয়ে আসেনি বলে এরকানামক বৃক্ষ ওই যে ওখানে ছিল পারছে এক একজনকে মারছেন গলা কাটছে সব একে অপরে সব যদু বংশ সব তিন হচ্ছে দু তিনজন চারজন ছিল আর নাতি কৃষ্ণ নাতি অন্য জায়গায় ছিল সে বেঁচে গেছে সেসব কথা পরের কথা আমি পরে আলোচনা করবো এখন নয় এইভাবে করে কি করলেন কৃষ্ণ অসত্য তলায় গিয়ে বসে বললেন উদাসীন হয়ে আর কিস এবার উদ্ধব পাগলের মতো খুঁজছেন পাগলের মতো হয়ে খুঁজেন ভগবান গেল পরে খুঁজতে খুঁজতে সেই জায়গায় গিয়ে দেখেন ভগবান গাছের তলায় যোগ যাগান যোগ মায়াকে অবলম্বন করে যেন কিছুই হয়নি সমস্ত ধ্বংস হয়ে গেল দ্বারু দ্বারকা জলের তলায় চলে গেল ভগবান বলেছিলেন সাত দিনের মধ্যে দ্বারকা জলের তলায় চলে সব এখান থেকে চলে যাও কেউ থাকবে না সব জলের তলায় সব শেষ লীলা সব শেষ ভগবান এবার উদাসীন হয়ে বসে পড়ল সেই সময় উদ্ধবজি খুঁজতে খুঁজতে পাগলের মতো সে কাঁদতে কাঁদতে এসে আছড়ে পড়লেন পায়ে এবার দেখছেন ভগবানের চোখের দিকে থাকি যে সেই ভগবান আর সেই আমার বন্ধু আমার গুরু সে আর নেই সে কীরকম যেন অন্য উদাসীন যেন সৃষ্টি ছাড়া দৃষ্টি ভগবান যেন উদাসীন এ অবস্থা তখন কাঁদতে কাঁদতে পায়ে পড়লেন বলে বললেন ভগবান আমার মনে হচ্ছে আপনি নিজে এবার লীলা সংবরণ করবেন জগৎ থেকে চলেই যাবেন তো আমাকে অবশ্যই নিয়ে যাবেন আপনি আমাকে আমাকে কিন্তু এই জগতে রেখে রেখে গেলে হবে না আমাকে নিয়ে যেতেই হবে ভগবান তখন মুখ খুললেন ভগবান বলেন দেখো উদ্ধ তুমি তো আমার সেবক না হ্যাঁ আপনার সেবকের কাজ হলো সেব্যের আজ্ঞা পালন করা সেবকের কাজ হলো সেব্যের আজ্ঞাটা পালন করা মনোবাঞ্ছা পূর্ণ করা এটা সেব্যের সেব্যের যা ইচ্ছা করতে হবে তোমাকে তোমাকে আমার সঙ্গে গেলে হবে আমি তাহলে বাঁচতে পারবো না আমাকে যদি আপনি এই জগতে রেখে যান আমি কিছুতেই বা সঙ্গে সঙ্গেই মরে যাব আমি পারবো না আপনাকে আপনাকে কাছে এক এক কাল আমি থাকতে পারবো না আমাকে দয়া করবেন আমাকে নিয়ে যেতেই হবে ভগবান দেখো তোমাকে থাকতেই হবে এই জগতে আমার শিক্ষাটাকে গ্রহণ করার মতো এই জগতে আমার শিক্ষাটাকে গ্রহণ করার মতো কাউকে দেখতে পাচ্ছি না মানে পরিপূর্ণরূপে গ্রহণ করেছে আমার শিক্ষাটাকে আমার সামনে তুমি থেকেছ আমি কী করেছি না সব তুমি দেখেছ তার মানেও তুমি জানো উদ্ধব জানে উদ্ধব জানে ভগবান কখন কী লীলা করেছেন কেন করেছেন উদ্ধবের মনে কোনো সংশয় নাই সন্দেহ নাই এই জন্য ভগবান বলছেন দেখো এক তোমাকেই আমি জানি তুমি আমার সঙ্গে সতত ছেলে ছায়ার মতো সব কিছু দেখেছো সব কিছু বুঝেছ আমার শিক্ষা আমার লীলা সব কিছু অর্থ তুমি জানো তোমাকে এই জগতে থাকতেই হবে তোমাকে রূপে জগতে থাকতে হবে তোমাকে চলে গেলে হবে না আমি তোমাকে এই জগতে রূপে রেখে যেতে চাই তোমাকে থাকতেই হবে তোমাকে চলে গেলে হবে না এই শিক্ষাগুলো তোমাকে দিতে হবে লোককে বল আমি কিছু জানি না আমি কিছু বুঝি না আপনি আমাকে শিক্ষা দিন আবার বল তোমাকে তুমি তো সব জানো বলুন আমি কিছু জানি না আমাকে সব আবার তোমাকে শিক্ষা দিতে হবে আমি কিছুই জানি না আমি বোকা ভগবান বললেন ঠিক আছে এবার বসো শেষ উপদেশটা শেষ উপদেশটা এবার উদ্ধব শেষ উপদেশটা এবার ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে দিতে আরম্ভ করলেন শেষ কৃষ্ণের যে শেষ অন্তিম উপদেশ যেটা হিন্দিতে গেল কার্তিক মাসে হয়েছিল আর এখনও চলছে আমাদের কৃষ্ণের অন্তিম উপদেশ এটা 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 ভগবান শ্রীকৃষ্ণ জিতে আরম্ভ করলেন আর ঘটনাক্রমে মুনি ঘটনাক্রমে মৈত্রীয়মুনির নাম শুনেছ নাম শুনেছ মৈত্রিয়মণির সেই মুনি হচ্ছে ব্য ব্যাশদেব গোস্বামীর বন্ধু সেই মুনি ব্যাসদেব গোস্বামীর বন্ধু হন তিনি ঘটনাক্রমে ওখানে ছিলেন ওখানে উপস্থিত ছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনুমোদন করলেন অনুমোদন মানে আপনিও থাকতে পারেন ভগবানের উদ্দেশ্য কী না উদ্ধবকে উদ্ধবকে যে সমস্ত যে সমস্ত শিক্ষাগুলো দেবেন সেই শিক্ষা এবার মৈত্রমণি শিখবেন মৈত্রমণি শিখে এবার বিদুরজি মহারাজকে দেবেন এই উদ্দেশ্যে মৈত্রমণিকে অনুমোদন করলেন আপনি থাকুন মৈত্রমণি এখানে থাকলেন এবার উদ্ধবকে উপলক্ষ করে যেসব উপদেশগুলো করছেন প্রশ্ন উত্তর কেউ করছেন না একমাত্র উদ্ধব মৈত্রমণি কোনো প্রশ্ন করেন না মৈত্রমণি চুপচাপ বসে রয়েছেন ও প্রশ্ন করছেন কৃষ্ণ উত্তর দিচ্ছেন এগুলো সব শুনলেন তারপরে উদ্ধবকে বললেন তোমাকে সময় যেতে হবে ওখানে যত মনীষী আছে তাদেরকে আমার শিক্ষা বলবে আর তোমাকে ব্রজধামে উদ্ধব দুই রূপে দুইজন দুটো স্বরূপে আছেন উদ্ধব দুই স্বরূপে এক স্বরূপে আছেন বৌদ্ধাশ্রমে আর স্বরূপে উদ্ধব আছেন উদ্ধব কুণ্ডে যে উদ্ধব কুণ্ড আছে রাধাকুণ্ড ছাড়িয়ে সে উদ্ধবকুণ্ডে আছেন এটা প্রমাণ আছে দুই জায়গায় আর উদ্ধব হরিকথাও বলেছিলেন হরিকথা বলি অনেক কথা সেসব কথা বলবার টাইম নেই উদ্ধব হরিকথা বলেছিলেন ওই বৃন্দাবনে উদ্ধবকুণ্ডে কাদেরকে কৃষ্ণের যেসব মহিষী বেঁচেছিলেন বাকি তো হরণ করে নিয়ে গেছেন বাকি যে যারা ছিলেন তাদেরকে হরিকথা শুনিয়েছিলেন এই উদ্ধবজি মহারাজ এইগুলো কথা আছে যাই হোক এখন কি হলো মৈত্রমণি সব কথা শুনে বিদুর জি মহারাজের সঙ্গে তার গঙ্গার তীরে দেখা হয়েছিল সেখানে বিদুর মহারাজকে বিদুর মহারাজকে তিনি এইসব কথা বলেছিলেন সব ভগবান যে শিক্ষা দিয়েছিলেন ভগবত তত্ত্ববিজ্ঞান এগুলো উপদেশ করেছিল এখন এই হলো কৃষ্ণের যদুবংশের ধ্বংসের কথাটা আগে থেকে বলা হলো এগুলো সব বলে দেয়া হলো এখন দ্বিতীয় অধ্যায়েতে দ্বিতীয় অধ্যায়েতে বলছেন যে সুখদেব গোস্বামী বলছেন গোবিন্দভুজ গুপ্তায়ম দারাবত্যাং কুরুদ্দহ আবাসিত নারদ অভিঘ্নম কৃষ্ণ কৃষ্ণ উপাসনা লালসহা প্রসঙ্গক্রমে আমি অনেক দিন আগে বলেছিলাম যে নারদজি মহারাজকে সাপ দিয়েছেন কে প্রচেতস দক্ষ যে দক্ষ যে দক্ষ পূর্বে আবির্ভাব যে স্বয়ম্ব যে দক্ষ শঙ্কর ভগবানকে অভিশাপ দিয়েছিল মনে আছে না সেই দক্ষ শঙ্কর ক্ষমা করেছিলেন শঙ্করের কাছে তিনি ক্ষমা চেয়েছিলেন ছাগমুণ্ড 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 পাওয়ার পর তিনি স্তপ করেছিলেন ক্ষমা চেয়েছিলেন কি তা সত্ত্বেও টিকাকাররা বলছেন তিনি ক্ষমা তো চেয়েছিলেন কিন্তু মনের মধ্যে খিচ খিচ বোঝেন খিঁচ বৈষ্ণবের জন্য এটা তখনও মনটা ক্লিয়ার ছিল না ও স্তব করেছিল শঙ্করের কাছে ক্ষমা চেয়েছিল চাইলে কি হবে মনের মধ্যে একটু দ্বৈতভাব ছিল শঙ্করের প্রতি ওই অপরাধে কি হলো তাকে আবার জন্মগ্রহণ করতে হলো কবে কোন সময় জন্মগ্রহণ করতে হলো কোন সময় ওই যে প্রচেতস দক্ষ রূপয় প্রচেত দক্ষরূপে আবার জন্মগ্রহণ করতে হলো সেই প্রচেতস দক্ষরূপে জন্মগ্রহণ করে নারদজির প্রতি আবার তিনি অভিশাপ দিলেন যেমন শঙ্করকে অভিশাপ দিয়েছেন। নারদের দোষটা কি না প্রচেতার এই প্রচেতার দক্ষ যত ছেলেবেলে তাদের সব নাতি নাতি এদেরকে সে কৃষ্ণ ভজনের কথা শিখিয়ে দিচ্ছেন তারা সংসার করছে না চলে যাচ্ছে সংসার করছে না তাদেরকে বৈরাগ্য মাঠ দেখিয়ে দিচ্ছেন তাই এই জন্য রেগে গিয়ে অভিশাপ দিয়ে দিলেন বলে আমার সব ছেলেবেলেগুলোকে সব বনাশ করে দিল একটাও সংসার করছে না তো তুমি হচ্ছে তার জন্য তুমি এক কাজ করবে কোনো জায়গায় তুমি থাকতে পারবে না এক জায়গায় আমি তোমায় অভিশাপ দিলাম তোমাকে আগে ছুটতে হবে কোনো জায়গায় তুমি থাকতে পারবে না অভিশাপ দিলাম তোমাকে তিন দিনের বেশি ঠিক আছে নারদ অভিশাপ শুনে আসছেন ভালোই হলো সাধু যত ঘুরবে তত ভালো লোকের মঙ্গল হবে নারদ যদি ঘুরতে থাকে নারদ্জির জায়গা কোথায় এইবার ঘুরতে থাকছে কিন্তু এ নারজ্জি চিন্তা করলেন দ্বারকায় ভগবান যে ষোলো হাজার একশো আট মহিষীর সঙ্গে বিভিন্ন লীলা করে থাকেন কত যাদবগণের সঙ্গে এগুলো নারজ্জির দেখবার ইচ্ছে হল সরজমিনে সবই জানেন তিনি সরজমিনে দেখবেন মানে নিজের ফিজিক্যালি প্রেজেন্ট থেকে এগুলো দেখবেন এই জন্য কী করলেন তিনি দ্বারকায় থাকার মনস্ত করলেন বলে আমি দ্বারকায় গিয়ে থাকবো বেশ কিছু থাকবে কী করে ঠাকুর তোমার তো থাকার কোনো ব্যবস্থা নেই তিন দিনের বেশি বলে বললে কি হয় তো আর তো আর জড়জগতের কোনো জায়গা নয় এটা বৈকুণ্ঠ তো ওখানে ওখানে দক্ষের সাপ আর লাগবে না আমরা যারা সদাশিবকে আরাধনা করি তাদের ক্ষেত্রে ওই ভৃগুমণির সাপ লাগবে না লাগবে লাগবে না ওই জন্য সদাশিবেরা আমরা তো শঙ্করের আরাধনা করি না জড়জগতের শিব যারা করে ওই বুদ্ধি নিয়ে করি না আমরা বিষ্ণু দত্ত আমরা শিবকে আরাধনা করি কিন্তু বিষ্ণু তত্ত্ব বোঝা গেল তা আমাদের কেন সাপ লাগবে তো এইরকম নারজি মা বিচার করে দেখলেন আমি যদি দ্বারকায় থাকি থাকতে পারি কেন দ্বারকার ভেতরে তো কোনো সাপ লাগবে না ওই জন্য দ্বারকায় থাকার মনস্ত করলেন এই জন্য সুখদেব বস্বাই বলছেন যে যোবিন্দভূ যুপ্তায়ম দারাবত্যাম কুরুদহ আবাসিত নারদ অভিক্নম নারদজি কেন এগো নারদজি কেন সেখানে নিরন্তর সেখানে বাস করতেন কি ব্যাপার কি কারণে বলে গোবিন্দভৌ গুপ্তায়াম দ্বারাবত্যাম করুদ্ আবাসিত নারদ অভিক্রম কৃষ্ণ উপাসনা নারদ কৃষ্ণের কৃষ্ণের উপাসনা কৃষ্ণের কৃষ্ণের সম্যক উপাসনা কৃষ্ণের সম্যক উপাসনা উপাসনা করবেন বলে ওখানে রয়ে গেলেন ওখানে যাচ্ছেন না কোথাও সুখদেব গোস্বাই বলছেন রাজন কৌনু রাজন ইন্দ্রিয়বান মুকুন্দ চরণাম্বুজম ন ভাজেত সর্বত হ্যাঁ মৃত্যুর উপাস্যম উপাস্যম অমরত্তময় বলে রাজন এমন কেউ কি জগতে আছে মূর্খ কৌনু রাজন ইন্দ্রিয়বান মুকুন্দ চরণাম্বুজম ন ভাজেত এমন কোনো ব্যক্তি আছে কি যে পাশবিক চরিত্র না পশুর থেকে অদম হবে সে ভগবানের চরণ আরাধনা করবে না এটা হতে পারে কোন রাজন ইন্দ্রিয় বান মুকুন্দ চরণাম্বুজম ন ভাজেত মৃত্যু অবধারিত মৃত্যু অবধারিত মৃত্যু কেউ কেউ ঠেকাতে পারবে না আমাদের জীবনে মৃত্যুকে কেউ কোনো দিন ঠেকাতে পারবে না এটা জানার পর এমন কে খুব বুদ্ধিমান ব্যক্তি আছেন যে কৃষ্ণভজন করবেন না দেখা ওকে আছে এই জন্য পরবর্তীকালে অনেক কঠোর কথা বলেছেন সেটা আমি পরে আসব তারা বলছেন কোন রাজন ইন্দ্রিয় ব্রাণ মুকুন্দ চরণাম্বুজম ন ভাজেত সর্বত হ্যাঁ মৃত্যু উপাস্যম হ্যাঁ হয় হ্যাঁ এমনকি স্বর্গের যে দেবতাগণ আছেন তারা পর্যন্ত কি এ তা কি ভজন করবেন না এটা কি হতে পারে নাকি এ রাজন মৃত্যু অবধারিত জেনে কে এমন আছেন যে কর চরণ আদি গ্রাম সমেত এত সুন্দর মানব এমন সুন্দর শরীর এ নিয়ে হরিভজন করবে না এটা কি করে হতে পারে কি করে হতে পারে বলো দিই তো যাই হোক এখন তম একদা তু রাজর্ষির বসুদেব গৃহাগতম অর্চিতম সুখম আসেনম অভিবাদ্যাদেদম অভিবাদ্য ইদাম অববৃত একদা এই নারজি দ্বারকাতেই রয়েছে। দ্বারকাতে একদিন ঘুরতে ঘুরতে বসুদেবজি যে ঘরেতে রয়েছেন বসুদেবজি যে বাড়িতে রয়েছেন প্রাসাদ প্রাসাদে সেখানে ঢুকে বললেন নারজ্জি এই ঢুকে পড়ার পরতে বাসুদেবজি নারজ্জি ঋষি এসছেন সঙ্গে সঙ্গে উঠে তাকে অর্চনা করলেন পাগ দিলেন সব দিয়ে বসালেন তম একদা তু রাজর সিং বসুদেব গৃহে গৃহাগতম অর্চিতম সুখম আসেনম অভিবাদ্যেদম অবভৃদ অভিবাদ্য মানে অভিবাদন করে তাকে এক জায়গায় বসতে দিলেন আসনে এবার দিয়ে সাধুর সঙ্গে দেখা হওয়া মানেই হল বিভিন্ন প্রশ্ন কেন আমরা কি করে বাঁচবো কি করে আমাদের মঙ্গল হবে যার জীবনে এইসব প্রশ্ন নাই সে ভজন নিশ্চয়ই করেন না ভজন করলে প্রশ্ন আসবে এরা প্রশ্ন আসবে এই জন্য বাসুদেব আবার বলছেন যে ভগবান ভবত যাত্রা সস্তয়ে নাম আপনাদের মতো পরম ঋষিমুনি তাদের যে যে কোনো জায়গায় তারা যান তাদের মঙ্গলের জন্যই যান তাই তো চরম মঙ্গলের জন্য যান আপনাদের যাত্রা যেখানে হয় সেই জন্য বলছেন ভগবান ভবত যাত্রা সস্তয়ে সর্বদেহীনাম নাম যথা প্রেত্যোর উত্তম শ্লোক বদমানাম বলছেন কৃপন কাকে বলে এখানে যে কিপনের কথা বললো কীপন কেন বললো কিপনের মানে কী বোঝো টাকা পয়সা কম খরচা করে এইটাই তো জানো তোমরা এই মা এই মানে জানো তো এই তো মানে জানো কিন্তু এখানে সেই মানে নয় এ বলছেন যথা যথাপ্রিত্যর উত্তম শ্লোক বত্মানাম যেমন মাতা যখন সন্তানের কাছে আসে তখন মঙ্গলের জন্য আসে তাদের কিভাবে মঙ্গল হবে সেই জন্য যায় পিতামাতা কী জন্য ধর ছেলে অনেক যা দূরে পড়াশোনা করছে ছেলে হ্যাঁ হঠাৎ ইচ্ছা হলো ধর মা বাবা চললো কী জন্য যান ছেলের মঙ্গলের জন্য সেই জন্য কৃপণ কথাটা মানে হলো ভগবান এটার উত্তর দিয়েছেন এটা উদ্ধবকে পরে আমরা পরে দেখব বলছেন কৃপণ যিনি অজিতেন্দ্রীয় দরিদ্র অসন্তুষ্ট কেপন তো অজিতেন্দ্রিয় হ দরিদ্র যস্তু অসন্তুষ্ট যিনি সর্বদে অসন্তোষ হ্যাঁ এটা নেই ওটা নেই হ্যাঁ ভাল লাগে না এরা অসন্তুষ্ট এর দরিদ্র বলা হয় আমরা দরিদ্র মানে কি বুঝি পয়সা করি নেই গরিব খেতে পায় না কিন্তু ভগবান বলছেন দরিদ্র যস্তু অসন্তুষ্ট এর 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 অন্তর্নিহিত অর্থ আছে এ অর্থটা যদি বিচার করো বুঝবে এখন বলো মানুষের অসন্তোষ কতক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ থেকে আত্মজ্ঞান লাভ না তো অসন্তোষ থাকে যতক্ষণ ভগবানকে না লাভ করে তো অসন্তোষ যে থাকে তাকে বলছেন দরিদ্র বাস্তবিক দরিদ্র যে অসন্তুষ্ট হ্যাঁ সবসময় একটা অভাব অভিযোগও ভুগছে কিন্তু সুদামাই বিপ্র বাড়িতে কোনো টাকা পয়সা নেই কাপড় চোপড় নেই কিছুই নেই ভিক্ষা করে যা বাইরে থেকে আনে ওইটুকুই পায় এই না সবসময় সন্তোষ আমাদের বৃন্দাবনেতে মজা করে একটা কথা বলে মজা করে সাধু সমাজে কথা বলছে বলে সাধু সবসময় সন্তোষ হয় হ্যাঁ এরে হিন্দিতে বলে সুন্দর কথা বলছে কবি ঘানা ঘানা কবি মুঠি চানা কবি অভিমানা মানে কখনো ভালো করে ভান্ডারা পেলো পোশাক কখনো এক মুঠো খেয়ে জীবনযাপন করছে কখনো ওইটাও নেই সনাতন যেমন এক একমুঠো ছোলা ভাজা ওইটা খেয়ে মুছে রয়েছে কেন সবসময় আনন্দ আনন্দ সবসময় না সে ভগবান এটা উত্তর দিচ্ছেন উদ্ধবকে আমরা অনেক পরে এটা দেখব অন্তিম উপদেশে সেখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে দরিদ্রযস্তু অসন্তুষ্ট ক্রেপণ তু অজিতেন্দ্রীয় যে অজিতেন্দ্রীয় অজিতেন্দ্রীয় কে অজিতেন্দ্রীয় কে হয় যার ইন্দ্রিয়গ্রাম বিষয় ছুটছে এই তো অজিতেন্দ্রীয় অজিতেন্দ্রীয় মানে কি অজিতেন্দ্রীয় মানে কি তার ইন্দ্রিয়গ্রাম বহির বিষয়েতে ছুটছে এটা অজিতেন্দ্রীয় কখন হয় যখন ভগবানকে না জানতে পারে ভগবানকে জানলে পরে সব জানা শেষ হয়ে যায় সব পাওয়া শেষ হয়ে যায় তখন আর কিছু থাকে না তাহলে এটা উপনিষদও আছে উপনিষদ আছে যাজ্ঞবল্ক ঋষি তার পত্নীকে বলছেন যে এই আত্মতত্ত্বকে না জেনে জগৎ থেকে চলে যায় তাকে কিপন বলা হয় যাঞ্জবল করে ঋষি উত্তর দিচ্ছেন উপনিষদে দেবী যে ব্যক্তি এই তত্ত্বকে না জেনে এই জগৎ থেকে চলে যায় তিনি হচ্ছেন কিপন তাহলে উত্তর পেয়ে গেল তাহলে ভগবান ঠিকই বলেছেন কৃপণ আনাম মানে যারা হরিভজন করে না হরিভজনের কথা বোঝে না আত্মসংযম নেই হ্যাঁ এখানে বলছেন বসুদেব এই প্রশ্নটা করছেন ভগবান ভবত যাত্রা সস্তই সর্বদেহীনাম কিপনানাম যথা পিত্র উত্তম শ্লোক বদমনাম কিপনানাম যথা পিত্র উত্তম শ্লোক বদমনাম এবার বলছেন যে বসুদেব বললেন ভগবান পিতা মাতার আগমন যেমন সন্তানের কুশলের জন্য সন্তান কুশলের জন্য সন্তানের পিতামাতার ভগবানের আদিষ্ট পথের প্রতিজ্ঞণের আগমন ভগবানের পথে ভগবানের পথে যারা রয়েছেন তারাও ভগবানের আদেশে বিভিন্ন জায়গায় গমন করেন তাদের গমনও চরম মঙ্গলের জন্য হয়ে থাকে তাদেরও গমন চ মঙ্গলের জন্য হয় এই জন্য বলছেন ভূতানাম দেবচরিতম দুখায় দুঃখায় সুখায় চ আর সুখায়ৈব হি সাধুনাম তার দৃশানম অচ্যুতাত্মানম বলছেন ভূতানাম দেবচর এই ভূতগ্রাম এই যে ভূতগ্রাম আছে ভূতগ্রাম যারা আছে অর্থাৎ জীব যত জীবগণ আছেন তাদের স্বর্গের দেবতারা তাদের সঙ্গে কীরকম ব্যবহার করবেন নির্ভর করছে তুমি তাদের সঙ্গে কীরকম ব্যবহার করেন মানে ওই জীবগণ বোঝা গেল না মানে এই জগতের জীবগণ দেবতাদের সঙ্গে যেরাম ব্যবহার করে দেবতারা তাদেরকে ঠিক সেই রকম দেবে দেখো মনসা মনসা মায়ের পূজা বন্ধ করে দিল চাঁদ সদাগর ভ্যাস সে উড়িয়ে দাও বংশ সদাগরের বংশ উড়িয়ে দেওয়া বাঁকুড়াতে আছে সদাগরের কাহিনী। এটা পদ্মপুরাণে আছে সব মনসা পূজা বন্ধ করে দিল হ্যাঁ এসব উড়িয়ে দাও মনসা পূজা প্রচলন করবে ইন্দ্র দেখো ইন্দ্র ইন্দ্র পুজো বন্ধ করলো কৃষ্ণ যে ইন্দ্র পুজো করে কি করবে এই গিরিরাজকে পুজো করো গিরিরাজ গোবর্ধনের পুজো ব্যাস এমনি রেগে গেল এই তাহলে বুঝতে পারছো কে তারা কী বল তো ইন্দ্রের পুজো করলে হ্যাঁ এবার তোমার সন্তুষ্ট থাকবে শনিদেবও থাকে নীল ফুল দাও এবার এবার কী করো এই তিল তিলের তেল দাও খুব খুশি এবার ঠিক আছে আর না দিলেই ক্ষমে যাবে এই জন্য বলছেন বৈষ্ণবরা তা নয় বৈষ্ণবদের অনিষ্ট করলেও তারা অপরের মঙ্গল চায় তার অনিষ্ট করছে কিন্তু তার বললে এর মঙ্গল হোক কী করে হয় এই হলো গুরু বৈষ্ণবের ইতিহাস এটা তোমাদের ধারণার মধ্যে নাই তা তোমার গুরু মহারাজের কথা মনে আছে ওই যে আবারের লোকে বলছে মহারাজ আপনি এক কাজ করুন পঞ্চায়েতে জানান তো মহারাজ বলছেন আমি যে পঞ্চায়েতে জানাবার জানিয়েছি এবার দেখা যাক কি হয় মহাদিকে বলছেন মা এরকম আপনার মোটের সামনে এরকম করছে আপনি পঞ্চায়েতে খবর দিন ভাবে আমি যে পঞ্চায়েতে জানাবার আমি জানিয়েছি এবার দেখা যাক কী হয় এবার দেখো সাধু কাকে বলে বুঝতে পারছ ওরা কেউ কিছু বলে না ওরা মারামারি করতে যায় না চুপচাপ থাকে তো এই হলো কথা তো এখন স্বর্গের দেবতাদের তুমি যদি পায়ে তেল মাখাতে পারো তো ঠিক আছে আর না লাগাতে পারলে তো খোঁজে যাবে রেগে আগুন হয়ে যাবে তোমার তুমি যদি বন্ধ করে দাও পুজো পুজো ব্যাস হয়ে গেলো তাহলে তা এই হচ্ছে কিন্তু সাধুগুরু বৈষ্ণবের তা না সেটাই বলছেন সেই কথাটাই বলছেন সেই কথাটাই পরিষ্কার করছেন গুরু বৈষ্ণব কিন্তু সেরকম নয় তাদের অমঙ্গল করলে তাকে খুন করতে যায় তারপর ওর মঙ্গল হোক কী করে ওর মঙ্গল হয় এটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণব তাইরা বলছেন ভূতানাম দেবচরিতম সুখা দুঃখায় সুখায়চ মানে ভূতগণের যে যেরকম আচরণ করবে দেবতার সঙ্গে তাদের জীবন সেরকম দুঃখে কাটবে বা সুখে কাটবে হতেই পারে কিন্তু সুখা হি ঐব মানে নিশ্চিত পরিমাণে বৈষ্ণবের আগমন সুখের জন্যই হয় সে কি সুখ না জড়জগতের সুখ নয় পরম সুখ অ্যাপসেলুট পরমানন্দ সুখায়ৈব হি সাধুনাম তার দৃশ্যম অচ্যুতাত্মানাম যারা ভগবান অচ্যুত ভগবানের ভক্ত তাদের আগমন কখনো অমঙ্গলের জন্য হয় না নিশ্চিত পরিমাণে মঙ্গল আপনাদের মতো সাধুতে যা আমি সে আমি আগেই বুঝেছি তা আপনি কৃপা করে আমার কাছে এসছেন ভালো হলো দয়া করে আমাকে কিছু আমার কিছু সংশয় আছে এই সংশয় আমার কিছু সংশয়ের উত্তর দিতে হবে কৃপা করে আপনি দয়া করে যদি দেন এখানে বলছেন বসুদেবজি এখনও বলছেন নারদজি এখনও শুরু করেননি নারদজি এখনও বলা শুরু করেননি নারদজি এখনও দেব বসুদেবজি বলছেন

বলছেন বসুদেবী বলছেন যে দেবতা যে দেবতাকে যেরমভাবে আপনি আমরা পূজা করব। সে অনুপাতে ফল পাব ভজন্তী যে যথা দেবানো যে যেরকমভাবে দেবতাদেরকে আরাধনা করবে দেবতারা তাকে ঠিক সেইভাবে তার ফলটাকে দেবে দেবা অবি দেবা অপি দেবা অপি তথৈ বতান কী বলছেন ভালো করে শোনো ভজন্তী যে যথা দেবানো দেবা অপি তথই বোতান আর ছায়েব কর্মসূচি বাহা সাধব দীনবসারা ছায়ার মতো যেমন কি করেন বলছেন যে জীবগণ যেরকম দেবগণের সেবা করে সেরকম করবে তদ্রুপ সুখ আর দুঃখ সুখবিধান করে থাকে আর দীনবৎসল যেসব সাধুগুরু বৈষ্ণব আছেন তারা ছায়ার ন্যায় নিরপেক্ষভাবে তারা ছায়ার ন্যায় নিরপেক্ষভাবে জীবের মঙ্গলের জন্য বদ্ধজীবের পেছনে থাকেন সব সমাজ কি করে তাদের মঙ্গল হবে এই জন্য তারা হ্যাঁ সাধুদের অনুগমন করে সাধুরা বদ্ধজীবের মঙ্গলের জন্য সবসময় অনুগমন করে দেয় ভজন্তী যে যথা দেবানো দেবা অফি তথৈব তা ছায়েব কর্মসচিবা কর্মসচীবাহ সাধুব দীনবৎসালাহা ব্রাহ্মণ তথাপি প্রেচ্ছন আমি জানি এগুলো আপনার কৃপায় ভগবানের কৃপায় কিছু জানি আমি এগুলো কিন্তু তথাপি ভগবান তথাপি পৃচ্ছাম্য তথাপি আমি ভাগবত ধর্মের ব্যাপারে কিছু আপনাকে প্রশ্ন করবো আপনি দয়া করে উত্তর দিন আমাকে আমার সংশয় কিছু আছে ব্রাহ্মস তথাপি পৃচ্ছাম্য ধর্মানো হ্যাঁ ভাগবতাং স্তব আমি ভাগবত ধর্ম সম্বন্ধে আমার কিছু প্রশ্ন পরিপ্রশ্ন আছে আপনার কাছে আপনি যদি দয়া করে বলেন জান সত্যা মর্ত মুচ্চতে সর্বত ভয়াত যে ভাগবত ধর্মের কথা শুনলে পরে সমস্ত রকম ভয় থেকে মুক্ত হয়ে যায় কোনো ভয় থাকে না নির্মুক্ত অভয় পদ লাভ করে সেই ভাগবত ধর্মের কিছু প্রশ্ন আপনাকে আমি করবো দয়া করে যদি বলেন সে বলছেন ব্রাহ্মণ तथा पृछामो धर्म भगवता स्ताव, भगवता स्तव जानो श्रुवा श्रद्धया मर्तो मुच्यते सर्वतो भया और अहम किलो है मुक्तिदम अपूय न मोक्षम मु, न मोक्षायो मही तो देव माया है। आम्रा सुने পূর্বে কোনো কল্পে আমাদের জীবনে আমরা যখন পূর্বে জন্মেছিলাম অহম কিলো পুরা অন্তম প্রজার্থ ভূবি মুক্তিদম পূর্বে প্রজা মানে আমার সন্তানের জন্য ভগবানের ভজন করেছিলাম অনেক পূর্বে কৃষ্ণগর্ভ এটাকে বলে আর ধরা আর সুতা হলো এটা হচ্ছে যশোদা আর এ হল বসুদেব দৈবকী বসুদেব দৈবকী কৃষ্ণ এরা বলছেন এরা এরা বলছেন পূর্বে আমি কোন কল্পে আমি ভজন করেছিলাম ভগবানকে সন্তানরূপে পাওয়ার জন্য কিন্তু আমার চরম মঙ্গলের জন্য কিন্তু করি না এই তো মহা মুশকিল এই যে অহং অহং কিলো পুরা অন্তম প্রজার্থ ভূবি মুক্তিদম অপুজয়ম নমোক্ষায় মহিতা মহিতাদে দেব মায় দেবতাদের মায়ায় মোহিত হয়ে আমি ভগবানকে আমার যে চরম মঙ্গল মুক্তিমাত্র ভক্তি মুক্তি মানে ভক্তি আমাদের মতে মুক্তির বাস্তবিক অর্থ মুক্তির মুক্তির যে বাস্তবিক অর্থ আমাদের গৌরীয় বিচারে মুক্তি মানে তুমি অন্যরকম মুক্তি কালকে যে আলোচনাগুলো বলতে পারো কিন্তু বাস্তবিক মুক্তি মুক্তিকথার অর্থ আমাদের গৌরীয় বিচারে কি আছে এটা ভালো করে শুনে রাখো বলবে না এটা হচ্ছে কি মুক্তির হিত্বা অন্যথা রূপম মুক্তির হিত্বা অন্যথ রূপম স্বরূপের অব্যবস্থিতি মুক্তি মানে হলো অন্য কোন রকম চালাকি না করে কোনো কিছু নাচে স্বরূপেন ব্যবস্থিতি নিজের স্বরূপে জীবের যে স্বরূপ সেটাতে অবস্থিত হয়ে যায় জীবের স্বরূপ কী জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস তো জীবের স্বরূপে প্রতিষ্ঠিত হয় এটাই হচ্ছে বাস্তবিক মুক্তি ওই মুক্তিগুলো মুক্তি নয় এটা বাস্তবিক নয় এই জন্য বলছেন আমরা ভগবত মায়ায় মোহিত হয়ে ভগ আমরা সন্তানের লাভের জন্য আমরা আরাধরা করেছিলাম ভগবানের কিন্তু আমরা ভগবানের মায়াতে মোহিত হয়ে গেছিলাম আরে সন্তান কে কার সন্তান কে কার সন্তান আমরা তখন বুঝিনি আরে সন্তান আর সন্তান কি থাকবে চিরকাল আমরা বুঝিনি সেই সময় ম মায়ায় মোহিত হয়ে আমরা কি করেছি আমাদের যে বাস্তবিক মুক্তি অর্থাৎ আমরা যে স্বরূপে পাউ সে আমি চাইনি ভগবত মায়া মোহিত হয়ে আমরা সেটা চাইতে ভুলে গেছি সে এখন আপনার সঙ্গে যখন দেখা হয়েছে আপনার দর্শনে পবিত্র হলো আমার মন এই জন্য বলছেন অহম কিলো পুরান্তম প্রজার্থ ভূবি মুক্তিদম অপজয়ম নমক্ষায় মহিত হো দেব মায়া সুখদেব গোসাঁ বলছেন এইভাবে রাজন এবং কৃতপ্রশ্ন যখন এইভাবে প্রশ্ন করল যখন এইভাবে যখন এইভাবে প্রশ্ন করা হলো অর্থাৎ বসুদেবজি যখন প্রশ্ন করলেন নারদজি মহারাজকে সুখদেব গোস্বামী এই কথাটাই বলছেন এই কথা পরীক্ষিত মহারাজকে বলছেন রাজন এবং কৃতপ্রশ্ন এইভাবে যখন প্রশ্ন রাখা হলো নারদের সঙ্গে বসুদেবেন বসুদেবেন ধীমতা ধিমতা মানে স্থিতধি পুরুষ এই বসুদেব যখন নারদজির সামনে এই প্রশ্ন করলেন তখন নারদজি অত্যন্ত প্রসন্ন হলেন প্রীত স্তম আহ দেবশ্রী হরে হে সংস্মরিত গুণই ভগবানের যে অনন্ত গুণ ভগবানের গুণাবলী স্মরণ করতে করতে বড় প্রসন্ন হলেন আজকে আপনি যে প্রশ্নটা করেছেন আপনি আজকে যে আমাকে প্রশ্নটা করেছেন সেই প্রশ্ন শুধু আপনার নিজের মঙ্গল করবে না এই জগতে সব লোকের মঙ্গল করে খুব ভালো প্রশ্ন করেছেন যাই হোক এইভাবে কি হলো সুখদেব বসেই বলছেন রাজন এবং কৃত প্রশ্ন বসুদেবেন ধীমতা প্রীত আহ দেবশির হরে হে সংস্মারিত গুণই ভগবানের অনন্ত গুণাবলী স্মরণ করতে করতে বসুদেবজির এই প্রশ্নটাকে চিন্তা করছেন বাহ আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আজকে আমাকে এই প্রশ্ন করার ফলেতে আমার হরি প্রসঙ্গ ভগবানের কথা বলতে হবে প্রশ্ন করলেই তো প্রশ্ন আসে প্রশ্ন না করলে তো হরি কথা কী করে প্রশ্ন উত্তরে সব ভাগবত থেকে আরম্ভ করে মা সব প্রশ্ন উত্তরে এই জন্য বলছেন সে নারদ বলছেন সম্মগ এ তৎ ব্যবস্থিতম ভবতা সাত্যতর সব ইযৎ সে ভগবান ভগব ভগবান হ্যাঁ ভাগ ভাগবতান বিশ্ব বিশ্বভাবন বলছেন কি সম্যগ এতদ ব্যবসিতম ভবতা বর্তমানে আপনি আপনার মধ্যে এই ধরনের কোনো সংশয় থাকতে পারে না তথাপি আপনি করেছেন প্রশ্ন এই জন্য বলছেন সম্যক ব্যবসিতম ভবতা আপনার যে আশয় আপনার যে অন্তঃকরণের যে ভাবনা এটা অত্যন্ত পাকা এবং কাঁচা কিছু নাই তথাপি আপনি যে প্রশ্ন করলেন আমি জানি আপনার মধ্যে কোনো এই সব থাকতে পারে না সম্ম ব্যবসিতম ভবতা স্বার্থতর্ষব ছাত্রতর্সব মানে ভগবানের তো যদুকুলের মধ্যে এসছেন তিনি সব কিছু তাদের বংশ সব কিছু যৎপৃচ্ছসে হ্যাঁ ভগবতানো ধর্মানস্তম আপনি যে যত বিচ্ছ্বাসে আপনি যে আমাকে প্রশ্ন করছেন ভাগবতানো ধর্মান স্তম আপনি যে আমাকে ভাগবত ধর্ম বিষয়ে প্রশ্ন করছেন বিশ্বভাবনায় আনো আপনি সবার প্রতি দয়াবান আপনি সবার প্রতি দয়াবান তা নলে এ ধরনের প্রশ্ন আপনি করবেন কেন আপনার সর্ববিষয়ে বুদ্ধি অধ্যাবাসিত এ আপনি সর্বশোধক মানে যে ভাগবত ধর্ম অনন্ত কে নাশ করতে পারে সেই প্রশ্ন আপনি সেই ভাগবত ধর্ম সম্বন্ধে আপনি প্রশ্ন করেছেন তো দেখুন একটা কথা আপনি তো প্রশ্ন করেছেন কিন্তু জেনে রাখবেন যে ব্যক্তি ধর্ম শোনে যে ব্যক্তি ধর্ম বলে যে ব্যক্তি প্রশ্ন করে যে ব্যক্তি অনুমোদন করে আচ্ছা এখানে ভাগবত করতে হবে আচ্ছা হোক হোক ভালো ভালো খালি অনুমোদন করল শোনবার টাইম নেই শোনেনি এখানে বলছেন শ্রুত অনুপঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত হ পুনাতি পুনাতে সদ্ধর্ম বিশ্ব দেব বিশ্বদ্রোহ অপিহি বিশ্বদ্রোহ হলেও যারা শোবন করবেন বা পরিপাঠ পাঠ করবেন বা ভাগবত ধর্মকে ধ্যান করবেন এই কথাগুলো ছিল ভাগবত ধর্মে আদৃত অনুমোদন খুব ভালো খুব ভালো ভাগবত কথা হচ্ছে হ্যাঁ অনুমোদন এখানে ভাগবত কথা খুব ভালো আমি সাহায্য করব আপনাদের তাহলে এই ব্যক্তি পর্যন্ত চরম মঙ্গল লাভ করবে বলা আছে হুইজ গন টু অ্যাপ্রুভ ভাগবত ধর্মা হুইজ গন টু হিয়ার হুইজ গন টু পুট কোয়েশ্চেন এনি হাউ দে আর গোয়িং টু গেট অ্যাপসেলুট মাঙ্গাল সেই জন্য বলছেন শ্রুত অনুভটিত ধ্যাত আদৃত বা অনুমোদিত হ সদ্য পুনাতি অ্যাটওয়ান্স সঙ্গে সঙ্গে মঙ্গল করবে এ পরে হবে না পরে মঙ্গল করবে না সদ্য এ বলছেন সদ্য পুণাতি সদ্ধর্ম এ ধর্ম এমন চরম মঙ্গল বিধান করে পুনাতি সদ্ধর্ম যদি বিশ্বকে বিদ্রোহ করে থাকে বিশ্বের সঙ্গে তারপরেও কিন্তু তার চরম মঙ্গল হবে দেব বিশ্বদ্রোহ দেবতাগণের বিরুদ্ধে দেবতাগণের বিরুদ্ধে গেছে বিশ্বদ্রোহ করেছে তারপরেও তার কিন্তু চরম মঙ্গল সদ্য সঙ্গে সঙ্গে সে মঙ্গ সে 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 পবিত্র হয়ে যাবে সদ্য পুনা সদ্য পুনাতে সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহ অপিহি অপিহি হলে ও অপিহি মানে হলে ও বিশ্বদ্রোহ দেবদ্রোহ করেছে দেবগণের সঙ্গে বিরোধে সক্রিয় তা হলেও সে সঙ্গে সঙ্গে পবিত্র হবে সঙ্গে সঙ্গে এবার তাহলে চিন্তা করো কোন ভাগবত ধর্মের কথা কি ধরনের চরম মঙ্গলপ্রদ এই ভাগবত ধর্ম নিত্যকাল বিরাজিত আছে এটাকে তৈরি করেন এই ধর্ম নিত্যকাল বিরাজিত রয়েছেন তয়া পরমকল্যাণম পুণ্য শ্রবণ কীর্তন স্মারিত ভগবান অধ্য দেবনারায়ণ মামাহ আজকে এই প্রশ্ন করে আপনি আমাকে আমাকে স্মরণ করিয়ে দিলেন বেশি করে যদিও ভগবানের ইচ্ছে স্মরণ তবু আপনি যখন প্রশ্ন করলেন আরও বেশি করে আমার স্মরণ পথে এলো তাই পরমকল্যাণ শ্রবণ কীর্তন স্মারিত। ভগবানের কথা বিশেষভাবে স্মরণ করিয়ে দিলেন ভগবান অধ্য দেবনারায়ণ মামাহ তো যাই হোক আপনি যে প্রশ্নটা করেছেন আজকে আমার পুরানো ইতিহাস একটা মনে হলো নারদজি বলছেন অতি প্রাচীনকালেতে একটা ঘটনা ঘটেছিল কি ঘটনা জানেন বলছেন অত্রাপি উদাহরণতি ইতিহাসম পুরাতনম আর্যভানাঞ্চ সংবাদম বিদেহস্য মহাত্মা নাহ অতি পুরাকালে অতি পুরাকালে একটা ঘটনা ঘটেছিল সেটা কি বলছেন ভগবত ধর্ম সম্বন্ধে ঋষভ তনয় এবং মহাত্মা জনক সম্বন্ধে যে প্রশ্ন উত্তর হয়েছিল এখানে যে নবযোগেন্দ্রের কথা আসছে নবযোগেন্দ্র যে প্রশ্ন ঋষভ দেবের এই যে প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরটা আমরা এবার আসছে সপ্তাহ থেকে আলোচনা করবো আজকে এখানেই এটা বলে আমি শেষ করতে চাই এটা কি অত্রাপি উদাহরণতীম ইতিহাসম পুরাতনম আর্ষভানঞ্চ আর্ষ মানে মানে ঋষভানঞ্চ সংবাদ বিদেহ মহাৎম্রতনা সুতো মন সভাগ্নি তশা নিদ্রো তো নাভি ঋষভত্রুত মানে ঋষভের পরিচয়টা দিচ্ছেন ঋষভের পরিচয়টা কিছু না ঋষের ঋষভের পরিচয়টা দিচ্ছেন যে মনু ব্রহ্মার পুত্র মনু মনুর পুত্র হল প্রিয়ব্রত 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 নাম সুত মনোহ স্বয়ম্ভবস্বজ স্বয়ম্ভব মনুর মনে হচ্ছে ব্রহ্মার ছেলে তার পুত্র প্রিয়ব্রত প্রিয়ব্রত ছেলে অগ্নিত অগ্নিহত অগ্নিহত অগ্নিদ্র তত নাভি নাভির পুত্র ঋষভ যে ঋষভের একশো সন্তান ছিল আমি পরবর্তী দিনেতে এর ভূমিকা করব করে এবার তারপর নবযোগন্দের অপূর্ব আখ্যান যেটা শুনলে পরে মনুষ্য জিনমের আর কোনো অমঙ্গল থাকা তো দূরের কোনো মায়ামোহ স্পর্শ করতে পারে না সেগুলো আমি পরের দিন আলোচনা করার ইচ্ছা রেখে আজকে এখানেই এই চর্চা বিশ্রাম দেওয়ার প্রয়োজন মনে করি অধিক রাত আপনাদের পক্ষে ক্ষতিকারক হোক যস্মাদ প্রিয়া প্রিয় বিয়োগ সংযোগ জনম শোকাগ্নি না সকল জনই সুদৈ্যমান